স্ক্রিনে জি স্যার, কি দেখা যাচ্ছে দেখো তো? স্যার স্যার ভয়ঙ্কর আমাদের জিনিস আমাদের রুটিন। ভয়াবহ একটা স্লাইড দেখতেছো তোমরা সাংঘাতিক। জি স্যার, এটা দেখে আমরা অনেক শখে হচ্ছে তো যারা সাহসী, মানে যারা যারা যুদ্ধক্ষেত্রে ভালো করবে তাদের ভয় নাই, ঠিক আছে? যুদ্ধের জন্য তৈরি হয়ে যেতে হবে আমাদের। সবারই আছে, কেউ দেখায় কেউ দেখায় না। স্যার আপনি আপনি পাশে থাকলে স্যার, আর আল্লাহ থাকলে সমস্যা নেই স্যার, ভয় নেই। হ্যাঁ, আল্লাহ আছে আর আমি থাকতে তোমাদের একটুও ভরসা নাই, ঠিক আছে? তাই না? আমি থাকতে আর কি কোনো ভরসা নাই তোমাদের। আচ্ছা দেখো, এই যে তোমরা তো 23rd ব্যাচ না, 23তম ব্যাচ তো? হ্যাঁ, আমাদের এই বিও ক্লাস নিব দুইটা, আমরা চারটা চাইছিলাম ম্যাডামের কাছে, তো ম্যাডাম দুইটা অ্যাপ্রুভ করছে, ঠিক আছে? আজকে শনিবার আর পরশু দিন সোমবার, ঠিক আছে? এই 2 দিন নিব। আজকে আমরা 10টা থেকে, আজকে 10টা থেকে দিচ্ছি কারণ সকালে তোমাদের বায়োকেমিস্ট্রি ক্লাস ছিল, তাই না? হ্যাঁ জি স্যার, আর সোমবারে 11টা বলছি, এরপরে ক্লাস নাই তো এই ক্লাসে পরে। হ্যাঁ সোমবারে 12টার পরে ক্লাস থাকে না। আচ্ছা, যেমন আজকে তো আর ক্লাস নেই আমার পরে, তাই না? না স্যার, নেই। আচ্ছা আচ্ছা, একটু হয়তো একটু সময় বেশি নেবো যদি শেষ করতে না পারি। আর এই যে দেখো 7 তারিখ আর 9 তারিখ, তারপর একটা লম্বা গ্যাপ দিছি যে রিটার্নের জন্য একটু পড়াশোনা করার জন্য। 18 তারিখ রিটার্ন নিবো আমরা বুধবারে, আর রিটার্নের একদিন পরে, কারণ রিটার্নে পড়তে গেলে পড়া হলে তোমাদের পড়াটা মাথায় থাকবে, এই জন্য বেশি গ্যাপ দিইনি ভাইবার জন্য, কারণ রিটার্নে মুখস্থ টুখস্থ করবো যে ভাইবার সময়টা কাজে লাগবে। 19-20 মাত্র 2 দিন গ্যাপ দিছি, তারপরে আমরা ভাইবা নিব। স্যার কতটুকুর মধ্যে সিলেবাস ছোট করে দে, এত বড় সিলেবাস পড়তে পড়তে পুরো উপন্যাস। কে জানি পড়তে পড়তে কি জানি কবিতা বানাই ফেলছে, কে জানি সূচনা না কবিতাটা বানাইছে, পড়তে পড়তে সর্বনাশ না কি জানি কুপকাত না, ভালো কবিতা। সব কথার এক কথা স্যার, সিলেবাস কমায় দে। আচ্ছা মানে প্রশ্ন কমাই দিব, চিন্তা করো না, প্রশ্ন কমাই দিচ্ছি। এই যে আমাদের লেসন ওয়ান এর যে এটা আমরা শুরু করি, 45 জন আসছে, এরকমই এরকমই থাকে। আচ্ছা একটা জিনিস একটু বলে দিই, ম্যাডাম ম্যাডাম আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, লোপা ম্যাডাম বলছে রিটার্ন ভাইবা নিয়ে তারপর রেজাল্ট গুলি ম্যাডামের কাছে পাঠাই দিব, ঠিক আছে? তো যারা পরীক্ষা দিবে সবাই ভালো করবে ইনশাল্লাহ আশা করতেছি। তবে রিটার্নে কয়টা প্রশ্ন থাকবে বলতেছি, আমাদের মোট 20-এ পরীক্ষা হবে, মোট 20-এ, রিটার্নে 10, ভাইবাই 10, রিটার্নে 2টা প্রশ্ন থাকবে, 5-5। হ্যাঁ তাহলে 5-5-10, রিটার্নে 15 নেন স্যার, রিটার্নে এত পড়ে মাত্র 10। হ্যাঁ রিটার্নে 15 নেন স্যার, আচ্ছা রিটার্নে 15 নিব, 3টা প্রশ্ন দিব, 5-5 করে, আর ভাইবাতে 5, এলো 20। এখন কথা আমার কথা যেটা জরুরি, যারা পরীক্ষায় পার্টিসিপেট না করবে অর্থাৎ ক্লাসে না থাকবে তারা কিন্তু সমস্যায় পড়ে যাবে, কারণ আমি এটা ফাইনাল করে পাঠাই দিলে মানে ম্যাডাম আবার ম্যাডাম বলছে যে সেশনালে পরিবর্তে এটা, তো তো সুতরাং তারা হয়তো আটকেও যেতে পারে বা সমস্যা পড়ে, এই জন্য সবাইকে বলে দিও অন্তত ক্লাস এবং পরীক্ষাগুলি অ্যাটেন্ড করে, ঠিক আছে? আর আর আজকের আজকের পার্সেন্টেজের দায়িত্বটা কেন ইয়া মাহিন তো অনেক কষ্ট সূচনাকে দিই, পার্সেন্টেজ নিতে পারবো না আজকে সূচনা? আমরা শুরু করি বিসমিল্লাহ। এই যে দেখো 45, দেখ আমাদের খুব দ্রুত যাবে, আমরা দেখাবো আর কি স্লাইড গুলি আমাদের। প্রথম হলো কমিউনিটি মেডিসিন কম্প্রিহেনসিভ, এই জিনিসগুলি পড়বো টপিক। হ্যাঁ এখানে হলো কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন আমরা জানি, তাই না? এটা তোমাদের মুখস্থ কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার। এই ডেফিনেশনের মধ্যে কম্প্রিহেনসিভ হেলথ কেয়ারটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, সুতরাং এটা সম্পর্কে আমরা একটু পড়বো। এই যে কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন এখানে, এটা আমরা পড়তেছি না খালি দেখাচ্ছি, কারণ তোমরা তো জানো এটা তো মুখস্থ হয়ে গেছে। অবজেক্টিভগুলি 4টা অবজেক্টিভ ছিল, তবে একটা জিনিস কি
কমেডি মেডিসিন ইজ কনসার্ন উইথ দ্য হোল কমিউনিটি ইরেসপেক্টিভ অফ হেলদি অর আনহেলদি। কমেডি মেডিসিন কিন্তু খালি অসুস্থ ব্যক্তিদের নিয়ে ডিল করে না, এটা আনহেলদি যারা তাদেরকে নিয়েও ডিল করে। হ্যাঁ আচ্ছা, কমেডি মেডিসিন ক্লিনিক্যাল মেডিসিনের মধ্যে ডিফারেন্স মোটামুটি তোমরা সবাই জানো, আমাদের এখানে 8টা ডিফারেন্স আছে, যদি আসে 8টার মধ্যে যেই কটা মনে থাকে লিখে দিও। আর তারপরে হলো এজ, কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা সম্পর্কে জানতে চাই। প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার, তাই না? এটা ভোর কমিটি 1946 এ প্রথম এটা ইমপ্লিমেন্ট করে। কিছু ক্রাইটেরিয়া আছে, বলো। হ্যাঁ বলো স্যার, যদি হচ্ছে কমপ্রিহেনসিভ হেলথ কেয়ারের এক্সাম্পল চাই তাহলে আমরা এক্সাম্পল কি দেব স্যার? এই আমাদের কমপ্রিহেনসিভ হেলথ কেয়ারের এক্সাম্পল, হ্যাঁ একটা কি দেওয়া যায় বলো, এক্সাম্পল কমপ্রিহেনসিভ হেলথ কেয়ারের, প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ, একটা ডিজিজ বলো যেটাতে এই চারটে আছে, বলো। আমরা যদি বলি সে সে আমরা যদি বলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বুঝছো? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মানে কি? সড়ক দুর্ঘটনা, তাই না? জি স্যার। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা আমরা প্রিভেন্ট করতে পারি যদি সবাই এটাকে বলে কি মানে ল, ট্রাফিক ল গুলি মেনে মেনে চলে, আমরা প্রিভেন্ট করতে পারি, তাই না? তারপরে প্রমোটিভ, সবাইকে আমরা হেলথ হেলথ এডুকেশন দিব, এগুলি কিভাবে রাস্তার নিয়ম ট্রাফিক ল গুলি মেনে চলতে হবে। কিউরিটিভ, যদি দুর্ঘটনা হয় আমরা ট্রিটমেন্ট দিব। রিহেবিলিটেটিভ, যদি কারোর কোন রকম পার্মানেন্ট ইঞ্জুরি হয়ে যায়, যেমন ধরো তোমাদের সিআরপিতে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে আসলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, আমরা রিহেবিলিটেশন করি না, হুইল চেয়ার দিয়ে দেই, তারপরে প্রফেশনাল কিছু হেল্প করি করি না? হ্যাঁ, এরকম আর কি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দিয়ে দিতে পারো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এটাকে প্রিভেন্ট করতে হলে বলো বলো বলবো হ্যাঁ, স্ট্রোক পেশেন্ট দিতে পারো, ভেরি গুড। স্ট্রোকের কারণগুলি লিখে যে স্ট্রোক স্ট্রোককে আমরা প্রিভেন্ট করতে পারি, কারণগুলি এই কারণগুলি যদি তারা প্রমোটিভ বলে কি আমাদের হেলথ এডুকেশনের মাধ্যমে কমিউনিটিতে আমরা এগুলি অ্যাওয়ারনেস তৈরি করতে পারি। 3 নম্বর, স্ট্রোক হয়ে গেলে আমরা ট্রিটমেন্ট দিতে পারি, স্ট্রোকের কারণে যদি প্যারালাইসিস হয়ে যায় আমরা তাকে রিহেবিলিটেট করতে পারি, দিতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, ঠিকই আছে, ভেরি গুড। এই প্রশ্নটা উঠানো তো ভালো হয়েছে। তাহলে আমাদের এটা গেলো কমপ্রিহেনসিভ হেলথ কেয়ার ক্রাইটেরিয়ার জন্য আমাদের 6টা। কমিউনিটি ডায়াগনোসিস, এটা কি তোমাদের, এই যে কমিউনিটি ডায়াগনোসিসটা কি? এটা ডায়াগনোসিস অব এ পেশেন্ট ইন ফোকাসড অন সিমটম ইন সাইন, ওয়েন দ্য টার্ম ডায়াগনোসিস অ্যাপ্লাইড ইন দ্য অ্যাটলোকে, ব্যক্তি কেন্দ্রিক ডায়াগনোসিস পেশেন্ট হিসাবে আসবে। আর আমাদের কমিউনিটি মেডিসিন যেহেতু আমরা কমিউনিটি নিয়ে ডিল করি, সুতরাং ওয়েন দ্য টার্ম কমিউনিটি ডায়াগনোসিস ইজ অ্যাপ্লাইড ফর দ্য কমিউনিটি, ওয়েন ইট ইজ দেন ইট ইজ দ্য টার্ম কমিউনিটি, যখন এই ডায়াগনোসিসটা একটা জনগোষ্ঠীর ব্যাপারে আমরা প্রয়োগ করি তখন এটাকে বলে কমিউনিটি ডায়াগনোসিস। ফোকাসটা কি? কমিউনিটি ইজ অন দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য কমিউনিটি হেলথ প্রবলেম, কোন একটা জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সমস্যা কি, যদি কোন এক ব্যক্তির মধ্যে স্বাস্থ্য সমস্যা আমরা বলি দ্যাট ইজ পার্সোনাল, ব্যক্তি কেন্দ্রিক পেশেন্ট, আর যদি একটা কমিউনিটি কোন ডায়াগনোসিস করে দ্যাট ইজ কমিউনিটি ডায়াগনোসিস। এই যে সংজ্ঞাটা স্যার, এক্সাম্পল কি দেওয়া যায় কমিউনিটি ডায়াগনোসিসের? কমিউনিটি ডায়াগনোসিস যখন আমরা বলতে পারি যে নাইট ব্লাইন্ডনেস, একটা নাইট ব্লাইন্ডনেস একটা কমিউনিটিতে আমরা বাচ্চাদের নাইট ব্লাইন্ডনেস কি আছে সেটা আমরা, নাইট ব্লাইন্ডনেসটা আমরা কীভাবে বের করবো, মায়েদের সাথে আলাপ করে, মারা মানে প্যারেন্টদের সাথে বলবো যে রাতে আমরা বাচ্চা চোখে দেখে না, আমরা এইভাবে খুঁজে খুঁজে বার করবো আমাদের স্বাস্থ্যকর্মী কমিউনিটিতে গিয়ে খুঁজে খুঁজে নাইট ব্লাইন্ডনেস আছে কিনা, অথবা নাইট ব্লাইন্ডনেস ভালো, রিকেট টিকেটের এই ইন্সিডেন্স কম। এই যে ডায়াগনোসিস অফ কমিউনিটি মেডিসিন, ডাটা কীভাবে কালেক্ট করবো, এই যে এই সেক্স কম্পোজিশন প্রবলেম আমরা দেখবো, যে কমিউনিটির মধ্যে আমরা নাইট ব্লাইন্ডনেস দেখবো ওইখানে এইচ, আমাদের এখানে এইচ ফ্যাক্টরটা বেশি কাজ করে, তাই না? কারণ নাইট ব্লাইন্ডনেস সাধারণত আন্ডার 5 বছর পর্যন্ত বাচ্চাদেরই বেশি হয়। তারপরে কমিউনিটি ট্রিটমেন্ট, ডায়াগনোসিসের পরে আসবে ট্রিটমেন্ট, আমরা ডায়াগনোসিস করলাম 15টা কমিউনিটিতে দেখলাম যে ওইখানে চাইল্ড পপুলেশন আন্ডার 5 পপুলেশন আছে ধরো 10,000, তার মধ্যে আমরা ডায়াগনোসিস করলাম যে 1,000 আন্ডার 5 নাইট ব্লাইন্ডনেস আক্রান্ত, তাহলে আমাদের ট্রিটমেন্টটা কিভাবে দিব, ভিটামিন এ ক্যাপসুল দিব তাদেরকে, তাই না? এই যে এখানে এখানে ধরো দিছে, এখানে যদি বলি আমরা ডায়রিয়া,
ডায়রিয়া হলে আমাদের ডায়রিয়াতে বোথ সেক্স মেল ফিমেল উভয় আক্রান্ত হয়। ধরো ডায়রিয়া দিয়ে যদি আমরা বলি মেল ফিমেল উভয় আক্রান্ত হবে, তাই না? ডায়রিয়াতে তাহলে এবং এবং মেইনলি আক্রান্ত হবে বুড়া এবং বাচ্চা। এইজ সেক্স ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এখানে ভাইটাল স্ট্যাটিস্টিক্স এই বার্থ রেট ডেথ রেট হইতে পারে, এখানে ডায়রিয়াতে ডেথ রেট কত, ইনসিডেন্স প্রিভ্যালেন্স, নতুন রোগী আক্রান্ত হচ্ছে কত, আগের কত রোগী ছিল, বের করে তো ট্রিটমেন্ট দিব। ট্রিটমেন্ট দিতে কি করতে হবে ডায়রিয়ার ইম্প্রুভমেন্ট, ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন, তাই না? প্রপার ফুড সাপ্লাই, ফুড সাপ্লাই, নিরাপদ খাদ্য, ইমিউনাইজেশন, আমরা ডায়রিয়ার জন্য কলেরা টিকা দিতে পারি, হেলথ এডুকেশন, সবাইকে এই সবারকে অ্যাওয়ার করতে পারি, কন্ট্রোল অফ স্পেসিফিক ডিজিজ। স্পেসিফিক মানে যদি ডায়রিয়া হয় ডায়রিয়ার নিয়ন্ত্রণ, নাইট ব্লাইন্ডনেস হলে নাইট ব্লাইন্ডনেস নিয়ন্ত্রণ, রিকেটস হলে তার হেলথ লেজিসলেশন আইন করে দিতে হবে যে কেউ পুকুর বা নদী নালার পানি খেতে পারবে না, সবাইকে টিউবওয়েলের পানি খেতে হবে। আচ্ছা, লেভেলস অফ অ্যাকশন অফ কমিটি ট্রিটমেন্ট আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে করতে পারি, ফ্যামিলি লেভেলে করতে পারি, কমিটি লেভেলে করতে পারি। একটা কমিউনিটি মেডিসিন একটা প্রোগ্রামটা কিভাবে করবো, একটা কমিউনিটি কমিউনিটি ট্রিটমেন্ট করতে গেলে আমরা তো ইচ্ছা মতো করতে পারি, একটা কর্মসূচি তৈরি করতে পারি, প্ল্যান করতে পারি। ইট মাস্ট এফেক্টিভলি ইউটিলাইজ অল অ্যাভেলেবল রিসোর্স। কমিউনিটি ট্রিটমেন্ট দিতে গেলে আমাদের হবে কি, সরকারের সাহায্যের উপর বসে থাকলে হবে না, বা বিদেশের আমাদের লোকেলি স্থানীয় যে সম্পদ সেটা দিয়ে আমাদেরকে দিতে হবে। ইট মাস্ট কোঅর্ডিনেট এফোর্টস অফ অল আদার এজেন্সিস, আমাদের একা পারবো না, এখানে আমাদের জনগোষ্ঠী বা অন্যান্য সংস্থার সাহায্য নিতে হবে। ইট মাস্ট এনকারেজ দ্য ফুল পার্টিসিপেন্ট এবং সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ঠিক আছে, প্রাইমারি হেলথ কেয়ারের গুরুত্ব কি, প্রাইমারি হেলথ কেয়ারটি হলো কমিউনিটি মেডিসিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পন্থা। আর তারপর হেলথ, হেলথের সংজ্ঞা, ডাব্লিউএইচও সংজ্ঞা, ডাইমেনশন অফ হেলথ, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ডাইমেনশন, তারপরে পজিটিভ হেলথ কাকে বলে, যারা কিনা এই তিনটা লেভেলেই সুস্থ থাকে, ফিজিক্যাল, যে পার্সন হুইজ ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড সোশ্যালি ফিট তাকে আমরা বলবো পজিটিভ হেলথ। পার্সন হু এনজয়েস অল দ্য থ্রি প্লেস, গুড ফিজিক্যাল, মেন্টাল, গুড ফিজিক্যাল, গুড মেন্টাল অ্যান্ড গুড সোশ্যাল ওয়েলবিং তাকে আমরা বলবো পজিটিভ হেলথ। দ্যাট ইজ পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড, যাদের এই তিনটাই ঠিক আছে তাদের শরীর এবং মন সঠিকভাবে কাজ করছে, তাই না? ইকোলজি অফ হেলথ, ইট ইজ দ্য মিউচুয়াল রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড মানুষ, আমরা যে পরিবেশে বাস করি, এই যে এনভায়রনমেন্ট আমরা চারিপাশে সবগুলির সাথে খাপ খাওয়া হয়ে চলবো, এই খাপ খাওয়া চলার যে প্রক্রিয়া, এই খাপ খাওয়া চলার যে প্রক্রিয়া, এক মিনিট, এই আমি এখানে দিয়ে গেছে কেন, ওই বাইরে বাইরে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এই যে পরিবেশের সাথে খাপ খাওয়া চলার যে প্রক্রিয়া তাকে আমরা বলবো ইকোলজি। ইকোলজি ফিলোসফি অফ হেলথ, এটা তোমরা জানো, মুখস্থ সবাই, অনেক মুখস্থ করাইছি, তাই না? তারপরে চেঞ্জিং কনসেপ্ট, বায়োমেডিক্যাল কনসেপ্ট, এখানে কিন্তু বলো বলো কোশ্চেন, যদি বলো নিউ ফিলোসফি অফ হেলথ, অ্যানসার সেমই হবে না, সেম হবে, ধরো এটা সেম, গুড, ধরো একটা প্রশ্ন দিলাম যে রাইট ডাউন, মানে কি বলে, লিস্ট দি চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ, ডিসকাস, ডিসকাস দিলে কিন্তু পুরোটা করতে হবে, ডিসকাস, আর যদি বলি লিস্ট তাহলে খালি এইগুলি দিয়ে দেবে পয়েন্টগুলি, ইয়েস ইয়েস, লিস্ট দিলে খালি নামগুলি, প্রশ্ন যদি বলে ডিসকাস, এক্সপ্লেইন, তাহলে কিন্তু বর্ণনা করতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রেখো, ধরো এই পরীক্ষা আমরা দিলাম যে লিস্ট দ্য বার চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ, তখন এই এক দুই তিন চার পয়েন্টগুলি, আর ডিসকাস বলে আছে। একটা জিনিস খেয়াল রেখো, পরীক্ষার সময় আমি যেটা পাই, অনেকে লেখে বায়োলজিক্যাল কনসেপ্ট, বায়োমেডিক্যাল লেখে না, একটু খেয়াল রেখো, অনেকে কিন্তু লেখে বায়োলজিক্যাল কনসেপ্ট, ইকোলজিক্যাল কনসেপ্ট, ফিজিওলজিক্যাল কনসেপ্ট, এইভাবে লিখে বলে, মানে এটা যেন যে ভুলটা হয় এটা আমি তোমাকে ধরে দিলাম আগে থেকে, হ্যাঁ এটা বায়ো, হ্যাঁ আগেও বলছিলাম, রাইট, বায়োমেডিক্যাল, ইকোলজিক্যাল ঠিক লেখে, এখানে সাইকোসোশিয়াল আছে, তো অনেকে লেখে সাইকোলজিক্যাল, কেউ লেখে ফিজিওলজিক্যাল, আর হোলিস্টিক ঠিক আছে। তারপর ডিটারমিনেন্টস কাকে বলে আমরা জানি, মেজর ডিটারমিনেন্টস কয়টা আছে, আদার ডিটারমিনেন্টস কী কী আছে, তারপরে এগুলি সম্পর্কে একটু বর্ণনা, যদি বলে, যদি আমরা বলি লিস্ট দ্য ডিটারমিনেন্টস অফ হেলথ, তাহলে খালি এই 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 কয়টা, আর যদি ডিসকাস বলি তখন আমাদের একটু আলোচনা করতে হবে। তোমরা কিন্তু প্রশ্নটা দেখে নিও, লিস্ট অথবা নেইম, নেইম মানে কি, নাম লেখো, লিস্ট মানে কি, ধারাবাহিকভাবে সাজাও, লিস্ট বা নেইম একরকম উত্তর, আর ডিসকাস এক্সপ্লেইন বলে একটু বড় হবে। ঠিক আছে,
এই বুঝতেছো তো? জি স্যার। কোনো বাইরে শব্দ যাচ্ছে না তো, ডিস্টার্ব হচ্ছে না তো তোমাদের কোনো? নো স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে যখন প্রশ্ন থাকবে লিস্ট অথবা নেম, খালি নাম বলে দিবা, পয়েন্টগুলা ডিসকাস এক্সপ্লেইন একটু বর্ণনা করব, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো ডিটারমিনেন্ট গেল, তারপরে হলো ইন্ডিকেটার্স অফ হেলথ, হেলথ ইন্ডিকেটার, ইন্ডিকেটার্স অফ হেলথ, আরে চার, হ্যাঁ ইন্ডিকেটার্স অফ হেলথের মধ্যে হেলথ ইন্ডিকেটার্স কাকে বলো বলো? ডিটারমিনেন্টস অফ হেলথ, এটা ডেফিনেশন কোনটা? এই যে ডিটারমিনেন্টস অফ দা ফ্যাক্টরস হুইচ ডিটারমাইনস, এই যে ডেফিনেশন, এই যে ডিটারমিনেন্টস, এই যে ডিটারমিনেন্টস অফ দা ফ্যাক্টরস হুইচ ডিটারমাইন দা হেলথ স্ট্যাটাস এন্ড ইটস প্রেজেন্ট এন্ড ফিউচার কন্ডিশন, এই যে দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে তারপরে হেলথ ইন্ডিকেটার্স কাকে বলে? হেলথ ইন্ডিকেটার্স এর ডেফিনেশন, ইম্পর্টেন্স, গুরুত্বটা কি? একটা আইডিয়াল হেলথ ইন্ডিকেটারের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, ইম্পর্টেন্ট হেলথ ইন্ডিকেটার্স গুলি কি কি, এগুলো তোমাদের মগস্থ আমি জানি। মর্টিলিটি কাকে বলে? ইম্পর্টেন্ট মর্টিলিটি রেট কি কি আছে? মর্বিডিটি কাকে বলে? মর্বিডিটি রেট কি কি আছে? হ্যাঁ, একটা এরপর একটা আছে ক্রাইটেরিয়া অফ গুড ফিজিক্যাল হেলথ, মনে আছে এটা পড়েছিলাম তোমরা, ক্রাইটেরিয়া অফ গুড ফিজিক্যাল হেলথ? হ্যাঁ, এটা একটু বোল্ড করে দিই, হ্যাঁ একটু বড় করে দিই, ক্রাইটেরিয়া অফ গুড ফিজিক্যাল হেলথ। আচ্ছা, এরপর হলো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। স্লাইডটা একটু দেন তো, দাঁড়াও এক মিনিট, এক মিনিট, এটা একটু ছোট করে দিই, কেন ইয়া হয়ে গেছে, এই এই যে ক্রাইটেরিয়া অফ গুড ফিজিক্যাল হেলথ, 12টা ক্রাইটেরিয়া আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, তারপরে বড় করতেছি, রাখো, আরে কি গেল আবার, মোবাইল ইন্ডিকেটার, এই কাইন্ড অফ গুড ফিজিক্যাল হেলথ। হ্যাঁ, তারপর হলো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, তো জানো প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, মানে ক্রাইটেরিয়া অফ হেলথ ইন্ডিকেটর, এই যে একজন যে ভালো স্বাস্থ্য আছে কি প্রমাণ, কি গুড কমপ্লেক্সন, চেহারা উজ্জ্বল থাকবে, ক্লিন স্কিন, ব্রাইট আই, লাস্টারলেস হেয়ার, সুইট ব্রিথ, গুড অ্যাপেটাইট, সাউন্ড স্লিপ, রেগুলার অ্যাক্টিভিটি অফ বাউল অ্যান্ড ব্লাডার, এই এই পয়েন্ট, 12টা পয়েন্ট। আচ্ছা, তারপর হলো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, হেলথ কেয়ার কাকে বলে? প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি সুপার স্পেশালাইজ, এই এটা হলো এগুলি জানার জন্য, ভাই বাদ জিজ্ঞেস করে বলো তো এনে মানে কি, এগুলি হলো টারশিয়ারি লেভেল, এগুলি কিন্তু সব টারশিয়ারি লেভেল তাই না, ওয়ান হসপিটাল ওয়ান ডিজি। আচ্ছা, এই যে অ্যাসাইনমেন্ট প্রশ্ন, আচ্ছা ঠিক আছে শোনো, এই যে রিভিউ ক্লাসের শিডিউল, হ্যাঁ এই যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন, এখান থেকে তোমরা একটু কমাইতে বলছিলে না আমাকে? জি স্যার। আমরা পরশু দিন কমাই দেব নাকি এখনই কমাই দেব? ভাইবার জন্য কিন্তু সবই, রিটার্নের জন্য এগুলি একটু সম্ভাবনা বেশি। এই যেমন কোশ্চেন নাম্বার থ্রি, কোশ্চেন নাম্বার সেভেন, এই যে প্রশ্ন আউট করে দিয়ে তো মুশকিল, প্রশ্ন আউট করে দিয়েছি ম্যাডাম, শুনলে বলবে যে আউট হলো। আপনি তো 12টা লিসেনের মধ্যে যদি এরকম করে 3-4টা করে দেন তাহলে কতগুলো কোশ্চেন হবে, আর মাত্র লিখতে হবে 3টা, তে কোশ্চেন আউট হয় নাই স্যার। এটা কে কার গলা চিনতেছি না তো, কে স্যার? আকি মাহমুদা, মাহমুদ আকি কে আমি এই যখন বিএসসি পাস করবেন আমি ব্যারিস্টারি পড়তে পাঠাবো বিদেশে, উকিল বানাবো ওকে। আলহামদুলিল্লাহ স্যার, ও কোনো ক্লাস মিস করে নাই দেখছো,
কি কি ভালো উকিল হবে সে ভবিষ্যতে। আচ্ছা এই যে এটা ঠিক আছে, এখান থেকে এটা রাখো। লেসন কি 12টায় থাকবে? হ্যাঁ এই যে দেখো প্রশ্ন কমাই দিছি তো, এই যে ভাই বাদ, এই যে এটা আবার সূচনা গলা না স্যার, নেক্সট নেক্সট এখান থেকে রাখি নাই কোনো, এখান থেকে রাখছি এটা। হ্যাঁ আবার এখান থেকে রাখি নাই, এখান থেকে রাখছি এই দুটা। তাহলে আমাদের প্রথম লেসন থেকে মানে ইম্পর্টেন্ট হিসাবে, বাকিগুলি ইম্পর্টেন্ট তা না, এই 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 ঠিক আছে। চারটা প্রশ্ন রাখলাম ইসলামান থেকে, কমাই দিস না অনেক। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি অনেক ভালো। তুই একাই বলছো আর কেউ বলতেছে না, ঠিক আছে। না স্যার থ্যাংক ইউ, আপনি অনেক ভালো স্যার, সিরিয়াসলি। এটা সামনে ক্লাস শেষে বলবো, ক্লাস শেষে বলবো স্যারের মতো খারাপ আর দুইটা নাই, ক্লাস শেষে বলবো স্যারের মতো খারাপ আর দুইটা নাই। না স্যার তেমন কেন স্যার, আমরা সবাই প্রেশারে আছি তো এর জন্য কি কিছু বলতেছ না? বুঝছি তো। আচ্ছা আমরা এখন ঠিক বলছ না, দিকে হবে স্যার বলো তো। হ্যাঁ স্যার, ভাইবারটা কি আমাদের এই যে কোশ্চেন উপরে থেকে হবে, এই কোশ্চেন উপরে থেকে হবে? না না ভাইবারটা পরে বলবো এখন না। আচ্ছা লেসন 1 গেল, লেসন 1 এই গেল, আর বাকি লেসন গুলি কই গেল? এই এই যে এই দেখো এটা, এই যে প্রাইমারি হেলথ কেয়ার, তারপরে আসলো প্রাইমারি হেলথ কেয়ার, ঠিক আছে। এটা জানো তোমরা, এত বড় সংজ্ঞা কিন্তু সবাই মুখস্থ করে ফেলছিল আমার খেয়াল আছে। এই যে সংজ্ঞা যেটাকে আমরা আরেক নামে কি বলি, আলমা আটা ডিক্লারেশন, এই যে ডেফিনেশন, কম্পোনেন্ট কয়টা বলো তো, এলিমেন্ট কয়টা প্রাইমারি হেলথ কেয়ারের, দেখি কার মনে আছে, আটটা। এই তো আর ক্লাস নিয়ে কি করবো, সবই তো মুখস্থ। প্রিন্সিপাল কয়টা? চারটা, ভেরি গুড। এই যে দুটো জিনিস দেখো, একটা যদি বলি নেম অথবা লিস্ট দ্য প্রিন্সিপালস অফ প্রাইমারি হেলথ কেয়ার, কি লিখবা উত্তর কি হবে? শুধু স্যার নাম লিখবো, নাম লিখবো, ভেরি গুড। আর যদি ডিসকাস বলি স্যার, তাহলে পয়েন্ট সহ ডিসক্রাইব করতে হবে। এই যে এটা এটা খেয়াল রেখো, এটা খেয়াল, কারণ হলো কি আমি বলি, আমরা যখন তিনটা প্রশ্ন দিব, 3, 5, 15 ডিসকাস ডিসকাস ওগুলি দেবো যেগুলি ছোট ডিসকাস, আর যেগুলি বড় সেগুলিকে খালি বলবো নেম লিস্ট, বুঝছো না? জি স্যার। আচ্ছা গেল এটা, হেলথ এডুকেশন সংজ্ঞা, অবজেক্টিভ অবজেক্টিভ যদি বলি লিস্ট দ্য অবজেক্টিভ, এই তিনটা দিবা, আর যদি ডিসকাস দ্য অবজেক্টিভ একটু আলোচনা করতে হবে, তারপর যদি বলি যে হেলথ এডুকেশনের এইমস কি, কন্টেন্ট কি, এরপর যদি আমরা বলি প্রিন্সিপাল, ডিসকাস দ্য প্রিন্সিপাল, তাহলে আলোচনা, লিস্ট দ্য প্রিন্সিপাল, খালি 12টা পয়েন্ট নাম লিখে দিবা, ঠিক আছে। হ্যাঁ কম্পোনেন্টস কি কি আছে আমরা জানি, ইম্পর্টেন্স কি, মেথড, মেথডটা ভেরি ইম্পর্টেন্ট, টাইপস অফ মেথড, তারপর হলো মিডিয়া, মেথডের পর মিডিয়া, মেথড আর মিডিয়ার মধ্যে পার্থক্যটা খেয়াল আছে তো? মেথডগুলো যেগুলি যে মেথড কি, দ্য ওয়ে যেভাবে আমরা তথ্যটাকে উপস্থাপন করি, যেভাবে, আর মিডিয়া হলো যে মাধ্যম, রেডিও একটা মিডিয়া, টেলিভিশন একটা মিডিয়া, ঠিক আছে। আর মেথড হলো এই যে আমরা কথা বলতেছি, তারপর রোল প্লে, গ্রুপ ডিসকাশন, দিজ আর দ্য মেথড। মিডিয়া হলো এই যে মিডিয়া কি, টুলস, মিডিয়াগুলো টুলস মানে জিনিসপত্র যেগুলো কাজে লাগে, যেমন আমরা ওএইচপি ইউজ করি, আমরা মাল্টিমিডিয়া ইউজ করি, আমরা টেলিভিশন, আমরা রেডিও, এগুলি হলো সব মিডিয়া। তারপরে হলো কমিউনিকেশন, ভেরি ইম্পর্টেন্ট, কমিউনিকেশন মানে কি, যোগাযোগ, এই যে আমি তোমাদের সাথে এখন ক্লাস নিচ্ছি, এটা কিন্তু কমিউনিকেশন, তাই না? এটা কমিউনিকেশন, এটা কি ওয়ান ওয়ে কমিউনিকেশন না টু ওয়ে হচ্ছে আমাদের কমিউনিকেশনটা? টু ওয়ে। এখানে এখানে ধরো সোর্স কে, হু ইজ দ্য সোর্স, সেন্ডার অর কমিউনিকেটর? আমি। মেসেজ কি, মেসেজ হলো কমিউনিকেশনটা, মেসেজ কি বলতেছি, এনকোডিং, আমরা এনকোডিং, আমরা কোড করতে এনকোড করতেছি না, মিডিয়া, আমরা ইয়ে ভার্বাল মিডিয়া, ডিকোডিং করতেছি না, রিসিভার, তোমার রিসিভার, ফিডব্যাক, ফিডব্যাকটা হবে 18 তারিখ আর 21 তারিখ, ঠিক আছে। এগুলি আমরা যদি যদি বলি যদি বলি নেম দি কি এলিমেন্টস অফ কমিউনিকেশন, খালি 8টা নাম লিখবা, ডিসকাস বললে 7টা ডিসকাস করতে হবে। এই যে ছবি টবি দিয়ে আমরা বলছিলাম, এই যে তাহলে আমাদের ব্যারিয়ার্স,
ভেরি ইম্পর্টেন্ট, বেরিয়ার্স। আমাদের এই যে কথাবার্তা বলতেছি, তোমাদের কাছে কোনো সাইড শব্দ যাচ্ছে আমি যে ক্লাস নিচ্ছি? হ্যাঁ, আলাদা কোনো শব্দ যাচ্ছে আমার কথা ছাড়া? হ্যাঁ ও যাক, আচ্ছা ঠিক আছে, না তাহলে অসুবিধা নেই। হ্যাঁ হচ্ছে কি, এখানে আমার অনেক ভাই বোনরা আসছে তো সব গল্প করতেছে আর কি, এই জন্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বেরিয়ার মানে কি? বাধা। এই যে ধরো আমরা আমরা ক্লাস নিচ্ছি, এই যে শব্দটা যদি বেশি আসতো, হইচই আমার আশেপাশে যদি হইচই বেশি আসতো, তাহলে তোমাদের শুনতে অসুবিধা হইতো। দ্যাট ইজ এ ব্যারিয়ার, এনভায়রনমেন্টাল ব্যারিয়ার। এনভায়রনমেন্ট কি? আমাদের ক্লাসটার পরিবেশটা ক্লাস উপযোগী না, দিস ইজ কল এনভায়রনমেন্টাল ব্যারিয়ার। ঠিক আছে, ঠিক আছে, কথা বলো, আসতে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে এই, আচ্ছা তাহলে এই যে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল মানে কি? আমি যদি তোতলামি করি তাহলে আমার ব্যারিয়ার, অথবা তোমাদের যদি কারো হিয়ারিং প্রবলেম থাকে তা ব্যারিয়ার। ক্লাস নিচ্ছি মাল্টিমিডিয়া প্রজেকশনে, কিন্তু ক্লাসে আলো কম, এটা একটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, দেখতে অসুবিধা হচ্ছে। সাইকোলজিক্যাল, মানসিকভাবে আমি প্রস্তুত না। এনভায়রনমেন্টাল, আলো কম, শব্দ বেশি। কালচারাল, ল্যাঙ্গুয়েজ, কাস্টম, আর মিডিয়া, মাধ্যম। এই যে এখান থেকে দেখো, এখান থেকে এই যে এটা কি রং, এটা রংটা কি রং? আমি তো রং চিনি না, কি কালার করছি? এই যে সবুজ, তোমাদের জন্য রিটার্নের জন্য একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, সবই আউট করে দিতেছি আর ক্লাস নিয়ে আপনি। ঠিক আছে, সবুজ গুলি দিচ্ছ, নেক্সট লাইফ সবুজ। একটু না, পুরোটা আগেটা দিয়ে দিলাম, যাও। ঠিক আছে, এরপরে দিলাম এই যে এটা বলো না, এত খনসার এত কম দিতেছেন কেন? এতক্ষণ যে দিতেছিলাম তখন তো বলো স্যার এত কম কেন? এটা ইম্পর্টেন্ট, ফাইনালেও না এই প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট ফাইনালের জন্য, এই জন্য এই জন্য রাখছি, বুঝছো না? বললাম না মেথড মিডিয়া ইম্পর্টেন্ট, তারপর বেরিয়ার্স ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আমাদের এটা গেল। আচ্ছা আর এখন আসি আমরা লেসন টু, ওয়ান এর। আচ্ছা দেখেন, এরপরে আর নাই, তবু আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও তবু আমি দেখাই দিচ্ছি, দেখা দিচ্ছে কই গেল এটা, না এটা তো না, কোথায় গেল? এই যে এরপরে আর নাই, ঠিক আছে এরপরে আর নাই। আচ্ছা এখন আসি, এখন আসি লেসন টু টা কই গেল? এটা আছে, আছে। আচ্ছা এই এক মিনিট একটু, হ্যাঁ একটু একটু ধরো, একটু ধরো, আমাদের কমিউনিকেশনের ব্যারিয়ার হচ্ছে তো এই জন্য রুম জায়গা চেঞ্জ করতেছি। কথা শোনা যাচ্ছে?
স্টার্ট হয়ে গেছে আমি এখনই বসতেছি হ্যাঁ সবাইকে খেতে বল কেউ জন্য আগে এখনই চলে আসছে মানুষ অ্যাডমিট হচ্ছে হ্যাঁ আমি মিউট শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ জি স্যার, সকালে স্যার। আচ্ছা ঠিক আছে, 45 ঠিক আছে। আমরা কোথায় ছিলাম দেখি আবার, আরে এখন তো অনেকে জয়েন করতেছে দেখি আরো। তো আমাদের এতক্ষণ ছিল 44 বোধহয়, এখন আরো দুজন জয়েন করছে। ঠিক আছে, আমরা স্ক্রিন শেয়ার যাচ্ছি, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমি, কারণ ওইখানে হচ্ছে তো আমি রুম চেঞ্জ করে ফেলছি, অন্য রুমে চলে আসছি। এই যে লেসন টু, এই যে এই যে আমাদের তাহলে এখন আমরা দেখা যাচ্ছে এখন টপিক জি স্যার, এই যে ফ্যামিলি প্ল্যানিং। সবাই জানো, একেবারে সবাই ভালোভাবে জানে ফ্যামিলি প্ল্যানিং এর ডেফিনেশন, অবজেক্টিভ। অবজেক্টিভ এর মধ্যে ডেফিনেশন পাঁচটা থাকবে, আমরা আরো পাঁচটা অ্যাড করতেছি। ঠিক আছে, হেলথ অ্যাসপেক্ট ফ্যামিলি প্ল্যানিং এর, আর যে আসতেছে আরো তিনজন এসে গেছে। ঠিক আছে, ফরিসে হেলথ মেজর হেলথ অ্যাসপেক্ট কি কি ফ্যামিলি প্ল্যানিং এ যদি অ্যাডাপ্ট করলে মানে হেলথ বেনিফিট গুলি আমরা কি কি পাবো এটা। আর এর মধ্যে হলো ম্যাটার হেলথ, ফিটাল হেলথ, নিউনেটাল হেলথ, বেনিফিট লাভ কি ফ্যামিলি প্ল্যানিং সুবিধা হলে, বেনিফিট অফ দি ফ্যামিলি নেশন, তারপরে এই যে মেথড, মেথড গুলি কয়রকম, টেম্পোরারি পারমানেন্ট জানো টেম্পোরারি কি কি আছে, তার মধ্যে আবার হরমোনাল মেথড আবার আলাদাভাবে একটু ইম্পর্টেন্ট বেশি, পারমানেন্ট মেথড স্যার কিন্তু দেখতে পাই না। হ্যাঁ দেখতে পাচ্ছ না স্যার? দেখা যাচ্ছে তো। হ্যাঁ আমি তো শেয়ার করছি তো, ইউ আর শেয়ারিং স্ক্রিন দেখো তো, এই যে কোন নেট প্রবলেম মনে হয়। আচ্ছা আচ্ছা, এমনি তোমাদের আর কারোর নেট প্রবলেম আছে? এক বছর আর কে কে মিস করতেছো, নাম কি? এই স্যার অনন্যা। অনন্যা এখনো পাও নাই স্যার? একবার আসতেছে একবার চলে যাচ্ছে। তুমি কোথায়? কথা শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। দেখো তো কি করা যায়, কেউ ওকে হেল্প করো, কিভাবে দেখবে কোথায় আছো? ঢাকায় নতুন করে জয়েন দিতে হবে স্যার। এই আছে, তাহলে নতুন করে জয়েন স্যার পাবনাতে, নতুন করে জয়েন দাও। ঠিক আছে তাহলে ঠিক হয়ে যাবে। জি স্যার, তাই তো বেশি প্রবলেম হয় না স্যার, এই বাইরের গুলাতে হচ্ছে বেশি প্রবলেম হয়। ঢাকায় তো আমরা স্যার হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট। ও বেশিরভাগ বাইরে। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি পঞ্চগড় থাকি স্যার, এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ সত্যি, একেবারে মানে বিপদে পড়ে গেছে, করোনা এসে যে আমাদের কি বিপদে ফেলাইছে। নাহলে তোমাদের কাউকে আমি দেখতেছি বলো, চেহারা না দেখে ক্লাস নিলে ভালো লাগে না স্যার? ধরো সামনের সামনে কতদিন দেখা নেই, আর তার সামনের সামনে পেলে হয়তো বলতাম এই মাহি দেখি এটা বলো স্যার, ভুলে গেছি, দাঁড়ায় থাকো কতক্ষণ, এরকম করতাম না বলো, খেয়াল আছে? আমার আমার তো দূর নাম সাংঘাতিক, করা না পারলে দাঁড়া করে রাখি, ক্লাসে দেরি হলে ঢুকতে দেই না, সাংঘাতিক দুর্নাম আছে কিন্তু সব জায়গায়, কেউ পছন্দ করে না।
ঠিক আছে, এটা তো আমার লাভ, তোমাদেরকে পড়া ধরলে, তোমাদেরকে দেরিতে আসলে ক্লাসে না ঢুকতে দিলে আমার লাভ, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো এগুলি আমরা পারমানেন্ট, হ্যাঁ, তারপরে মেয়েদের জন্য আলাদা আছে, তারপরে বলো বলো স্যার, যদি শুধু মেথড চাই তাহলে কি মেথডের নাম লিখে এক্সাম্পল সহ দেব, নাকি শুধু হচ্ছে মেথডের নামগুলো লিস্ট করে দিলেই হবে এক্সাম্পল ছাড়া? না এক্সাম্পল লাগবে, এক্সাম্পল লাগবে, লিস্ট দা মেথড, ওকে স্যার, লিস্ট, হ্যাঁ, ডিসকাস দা কনটেক্সট, আমরা তখন বর্ণনা করা লাগবে যেভাবে আছে, ঠিক আছে। আবার যদি যদি এরকম প্রশ্ন আসে, যদি এরকম প্রশ্ন আসে নেইম দা হরমোনাল মেথডস, তাহলে 4 নম্বরে যা আছে দিয়ে দিবা, 4 নম্বরে 2টা স্লাইড আছে, যে খালি হরমোনাল মেথডটা প্রায় প্রায় আসে, এই যে এই যে এই 2টা আচ্ছা। এরপর গেল এটা পারমানেন্ট মেথড, এই এটা খালি ফিমেলের, অনেক সময় আসে নেইম দি কনসেপ্ট মেথডস ফর ফিমেল, আবার এই যে আলাদা ভাবে করছে হরমোনাল মেথডস, এটা ওইখান থেকে 4 নম্বরটা আলাদা করে নিয়ে আসছে, যেহেতু ইম্পর্টেন্ট বেশি। সব এখন জয়েন করে হিরিক করে গেছে, সবাই এসে পড়তেছে, ঘুম ভাঙছে মনে সবাই, অনেকে ঘুমাই ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আইডিয়াল কন্ট্রাসেপটিভের ক্রাইটেরিয়া গুলি কি, তারপরে ওরাল পিল প্রায় প্রায় আসে, ইন্ডিকেশন কখন কখন আমরা খাবার বলি খাই, আমরা তো মনে করি খাই, কিন্তু আচ্ছা ইন্ডিকেশন, আমি একটা জিনিস মনে রাখতে বলছিলাম, কারণ মনে আছে কি বলছিলাম, অনেকবার বলছি যে এই জিনিসটা কি খেয়াল আছে কারোর, ইন্ডিকেশন যদি আসে কি ইম্পর্টেন্ট খেয়াল বলতো, কারণ মনে আছে, দেখি ধরো এখানে কটা ইন্ডিকেশন আছে, 7টা, এই তো 7টা, প্রথম কন্ট্রাসেপশন লিখতে হবে, তারপরে যাই লেখো ইন্ডিকেশনে 1 নম্বর, এইটা আমি বলছিলাম, অনেকে হয়তো ডিসমেনোরিয়া ফাংশন ব্রেইন লিখে রেখে পরে লিখবে কন্ট্রাসেপশন, নাম্বার কমে যাবে, ইন্ডিকেশন প্রথমেই লিখতে হবে কন্ট্রাসেপশন, তারপরে তুমি এই 2-এর জায়গায় 4 অসুখ, 4-এর জায়গায় 3 অসুখ, 6 এদিক দেবো, কিন্তু কন্ট্রাসেপশনটা 1 নম্বরে লিখতে হবে, ঠিক আছে। ঠিক সেরকম কন্ট্রা ইন্ডিকেশনে প্রেগনেন্সি আগে লিখতে, প্রেগনেন্সি হয়ে গেলে কি আমরা খাবার বড়ি দিব, কখনোই না, খাবার বড়ি তো খাওয়াই যেন প্রেগনেন্সি না হয়, হয়ে গেছে আর দেওয়া কে, এই জন্য আগেই প্রেগনেন্সি, তারপর অন্যগুলি দেখো, এটাকে দুই ভাগে ভাগ করছে, অ্যাবসলিউট একেবারেই দেওয়া যাবে না, রিলেটিভ দেওয়া যাবে, একটু ঝুঁকি আছে, সাইড ইফেক্ট কী কী, খাওয়াবো খাইতে হবে, প্রতি যে কোনো ওষুধের সাইড ইফেক্ট আছে জানো তো, যে কোনো ওষুধের সাইড ইফেক্ট আছে, একটা ভিটামিন খেলেও সাইড ইফেক্ট আছে, একটা ভিটামিন খাইলেও সাইড ইফেক্ট, একটা সি প্যারাসিটামল, প্রতিটা ওষুধ এটারও সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্ট মানে কি, খাওয়া খাইতেই হবে, কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আমরা পার্শ্ব প্রতিক্রিয়া মেনে নিব, কেন আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, খাওয়ানোটা বেশি জরুরি, ঠিক আছে। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল, যে ওষুধগুলো থাকে, আচ্ছা দাঁড়াও, এই এই বলো, এই ছেলে মেইন পার্সন আগে কে, তোর নাম কি, বলো বলো স্যার, আমি ইয়াসিন, কি প্রশ্ন ছিল স্যার, দেখছিলাম স্যার অনেক ওষুধের মধ্যে হার্বাল যে ওষুধগুলো থাকে ওগুলা লেখা পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন, তাহলে ওগুলা কি টাইপ ওষুধ স্যার? মেডিসিন হার্বাল সম্পর্কে বলতে পারবো না, হার্বাল হোমিওপ্যাথি বা এগুলি অ্যালোপ্যাথি ওষুধ সম্পর্কে বলতে পারবো, হার্বাল ওষুধ সম্পর্কে ধারণা নাই, কেন ওগুলি ওগুলির মোড অফ অ্যাকশন তোমার জানি না, ফার্মাকোলজি তো জানি না, বুঝছো না, একটা ওষুধ যখন আমি দিব, তোমরা 3rd ইয়ারে পড়বা ফার্মাকোলজি, ম্যাডাম পড়াবে 3rd ইয়ারে ফার্মাকোলজি, একটা ওষুধ যখন আমি দিব, ওষুধের কেমিক্যাল কম্পোজিশন, এটা স্ট্রাকচার, এটা ইন্ডিকেশন, এটা কন্ট্রাইন্ডিকেশন, এটার সাইড ইফেক্টস, এগুলি আমাদের আলাদা আলাদা জানা থাকা লাগবে। এখন ধরো কোনো কোনো ওষুধ যদি কোনো যে কোনো এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া যে নাই, একটা ওষুধ যখন বাজারে ছাড়া হয় জানো তো, একটা ওষুধ বার করে কিন্তু বাজারে ছাড়তে পারে না, একটা ওষুধ বাজারে ছাড়তে হলে 3 থেকে 5 বছর সময় লাগে, ওষুধটা তৈরি করলো, ওষুধটা স্ট্রাকচার দেখলো, কেমিক্যাল কম্পোজিশন দেখলো, প্রথমে এনিমেলের উপর প্রয়োগ করলো, এনিমেল মানে কি স্তনপায়ী, মানুষ তো ম্যামাল, স্তনপায়ী যেমন র্যাবিট, তারপরে তা ইঁদুর, মাইস বা এরকম শিম্পাঞ্জি, যারা স্তনপায়ী প্রয়োগ করলো, দেখো পার্শ্ব প্রতিক্রিয়া কী, তারপর যখন কমে আসলো পার্শ্ব প্রতিক্রিয়া, হিউম্যান ভলেন্টিয়ারকে দিল, দিয়ে তারপরে মানুষের উপর, তারপরে এটা বাজারে ছাড়ে। এখন অন্যান্য ওষুধ হার্বাল বা এইসব ওষুধ যদি ওরা এগুলিকে ওষুধ হিসেবে বলে, ইট ইফ দে ডিক্লেয়ার অ্যাজ মেডিসিন অর ড্রাগ, তাহলে এইরকম এক্সপেরিমেন্ট ছাড়া কিন্তু ড্রাগ বাজারে আসলে এটা গ্রহণযোগ্যতা বলা মুশকিল, বাজারে তখনই একটা ওষুধ আসবে যখন ট্রায়াল দিয়ে এটার পার্শ্ব প্রতিক্রিয়া, এটা খারাপ দিকগুলি আমরা পাবো, আমাদের কাগজে
উল্লেখ থাকতে হবে তোমার লিটারেচারে। দেখো প্রতিটি ওষুধের ভিতরে একটা কাগজ থাকে জানো তো, একটা কাগজ ভাস করা থাকে দেখছো বাক্সের ভিতরে ওষুধের, দেখছো তো কখনো? নির্দেশনা দেয়া থাকে স্যার সব, ওইটা প্রথমে দেওয়া থাকে জিনিসটা ফার্মাকোলজিক্যাল নাম কি, এটা স্ট্রাকচার কি, এটা কেমিক্যাল কম্পোজিশন কি, এটা নির্দেশনা কি, ইন্ডিকেশন কখন খাওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেশন খাইলে কি সাইড ইফেক্ট হবে, তারপরে গর্ভ অবস্থা দেওয়া যাবে কিনা, মা যখন বাচ্চাকে দুধ খায় তখন দেওয়া যাবে কিনা, এই সমস্ত একটা ওষুধ যখন বাজারে আসবে প্রতিটা ব্যাপারে সম্পূর্ণ ব্যাখ্যা ছাড়া ওষুধটা কিন্তু বাজারে আসতে পারবে না। এখন হার্বাল ওষুধের আমি জানি না এরকম কোনো ব্যাখ্যা দেওয়া থাকে কিনা, কারণ যে কোনো জিনিস বাইরে থেকে যখন আমরা দিব এটা মিনিমাম থাকলেও 500 প্রতিটা থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আইইউসিডি, আইইউসিডি শর্টকট থাকে কিন্তু অনেক সময়, কি আইইউসিডি, তারপরে ওভার পপুলেশন, জনসংখ্যা আধিক্য, কারণ কি বলো বলো স্যার? ওসিপি এর ইন্ডিকেশনালি ব্রেস্ট ডিজিজ, আবার কন্ট্রাইন্ডিকেশনে দেওয়া যে ব্রেস্ট ক্যান্সার, তাহলে কি স্যার ব্রেস্ট ক্যান্সার ছাড়া বাকি ডিজিজ গুলোর ক্ষেত্রে এটা দেওয়া যাবে এমন? দেখি দেখি একটু দেখি, ইন্ডিকেশনের মধ্যে আছে কন্ট্রাসাউন্ড ডিজিজ, মনোরিয়া, বেনাইন ব্রেস্ট ডিজিজ, হ্যাঁ এই যে একটা শব্দ আছে কিন্তু আগে বেনাইন 6 নাম্বার, হ্যাঁ বেনাইন মানে কি জানো, আবার কন্ট্রাইন্ডিকেশনের 6 নাম্বার, এখানে 6 নাম্বার কন্ট্রাইন্ডিকেশনে, হ্যাঁ যে দেখো ভেরি গুড প্রশ্নটা শিক্ষিত, এটা কার গলা এটা স্যার? কৃপা কৃপা যা পড়ছে না একেবারে কোনো কিছু বাদ, একেবারে খুটে খুটে পড়ছে, এখানে আছে বিনাইন ব্রেস্ট ডিজিজ, বিনাইন মানে কি যেটা ক্ষতি করে না, তোমরা তোমাদের প্যাথোলজি নাই বোধ হয়, আমরা রোগ মানে যেগুলি মানে টিউমার, টিউমার মানে কি আমাদের শরীরে টিউমার হয় না, টিউমার দুই রকম বেনাইন অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, ইয়েস এক্স্যাক্টলি আনকন্ট্রোলড প্রলিফারেশন অফ দ্যাট অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, যেটা কিনা যে কারণে কোষ বিভাজন শুরু হয়, কারণ বন্ধ করলেও বিভাজন বন্ধ করা যাবে না, দিস ইজ টিউমার। টিউমার দুই রকম বেনাইন এবং ম্যালিগন্যান্ট, বেনাইন মানে কি ক্ষতি করবে না শরীরে, বড় হবে কিন্তু শরীরের জন্য হুমকি না, আর ক্যান্সারটা হলো ম্যালিগন্যান্ট টিউমার, এই যে ক্যান্সার, এই যে দেখছো ক্যান্সার, দিস ইজ ম্যালিগন্যান্ট। সুতরাং বিনাইন ব্রেস্ট ডিজিজে দেওয়া যাবে, বিনাইন ব্রেস্ট ডিজিজ মানে কি স্তনের রোগ যেটা আমাদের শরীরের জন্য মায়েদের জন্য হুমকি না, ওদের দেওয়া যাবে, হ্যাঁ মায়ের আবার যেটা আছে সেটা যেটা সেখানে মৃদু যেটাকে বোঝায় সেই ডিজিজটা বোঝাচ্ছে না স্যার, বিনাইন ব্রেস্ট ডিজিজ। বিনাইন মানে কি হয়তো ব্রেস্ট একটা টিউমার হলো, ব্রেস্ট একটা টিউমার হলো কিন্তু এটা কোনো ভয়ের কিছু নাই, হুমকির কিছু নাই, একবার একেবারে এটাকে বলে হার্মলেস, হার্মলেস ক্ষতি করবে না। আর এই যে আর এটা যেটা বললাম আমরা, এই যে 6 নম্বর ব্রেস্ট ক্যান্সার, ক্যান্সার মানে কি এটা হার্মফুল, এটাকে বলে ম্যালিগন্যান্ট, এটাকে বলে ম্যালিগন্যান্সি, ক্যান্সার হয়ে গেলে ক্যান্সার ইজ এ ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটা কিন্তু হুমকি স্বরূপ জীবনের জন্য এই ক্ষেত্রে দেওয়া যাবে না। বিনাইন ব্রেস্টের মধ্যে একটা ছোট্ট লাইকোমা আছে, একটা সোয়েলিং আছে, কিন্তু এটা বেনাইন কোনো ক্ষতি করবে না জীবন, এই ক্ষেত্রে দেওয়া যাবে। বেনাইন মানে যেটা হার্মলেস, আর ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার যেটা হার্মফুল, ঠিক আছে? আচ্ছা বলো 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 ফেলো, আর ইন্ডিকেশনে লেখা অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং, আবার সাইড এফেক্টে দেওয়া যে নরমাল মেনস্ট্রুয়াল ব্লিডিং, এই যে ঠিক আছে না, ঠিক আছে ভেরি গুড, এটাও আছে ইন্ডিকেশনে আছে অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং, মেনস্ট্রুয়েশন হলো মাসিক ঋতুচক্র, এটা হলো ফিজিওলজিক্যাল প্রসেস, তাই না? মাসিক হবে এটাই নিয়ম, অ্যাডোলেসেন্স যখন ভাবপ্রাপ্ত হবে মেয়েরে তাদের মাসিক হবে, দিস ইজ ফিজিওলজিক্যাল প্রসেস। আর ইউটেরাইন ব্লিডিং মাসিক না, জ্বরের ভিতরে অন্য কোন রোগ আছে ওই রোগের চিকিৎসা হিসাবে আমরা কন্ট্রাসেপ্টিভ দিব, অ্যাবনর অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণ বাংলায় বলবো, অ্যাবনর্মাল অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণ, এটা কিন্তু মাসিক না, ইউটেরাসের ভিতরে কোনো অ্যাবনর্মাল কোনো অস্বাভাবিক কিছু আছে যার জন্য রক্তক্ষরণ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কারণটাকে বার করবো, তারপরে চিকিৎসা হিসাবে খাবার বড়ি দিব। আমরা একজন একটা মেয়ে মহিলা আসলো হয়তো তার রক্তক্ষরণ হচ্ছে কিন্তু মাসিক না, তখন আমরা দেখবো আমাদের ওই ওষুধের মিলাইতে হবে যে সব রক্তক্ষরণ দেওয়া যাবে না, ওই ক্ষেত্রে আমরা এটা দিব। আর যেটা হলো তুমি বলছো কি জানি সাইড ইফেক্ট, অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং, এটা হলো মাসিক, এটা ফিজিওলজিক্যাল প্রসেস, কিন্তু দেখা গেলো যে খাবার বড়ি খাবার আগে তার প্রতি মাসে মাসিক থাকতো,
তিন থেকে পাঁচ দিন এবং পরিমাণও স্বাভাবিক হতো। খাওয়ার পর দেখা গেল সময়টা হয়ে গেল সাত দিন বেড়ে গেল, অথবা তিন থেকে পাঁচ দিনই রক্তের পরিমাণ বেড়ে গেল। সাময়িকভাবে এই সমস্যাটা হতে পারে, কিন্তু এটা সাময়িক, পরে দেখা যাবে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। যেহেতু খাবার বড়ি একটা হরমোন, একটা 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 বাইরের জিনিস, যখন এটা দিব আমাদের ফিমেল নর্মাল হরমোন মানে ইস্ট্রোজেন প্রজেস্টেরনে একটু ডিস্টার্ব হবে, এই অ্যাডজাস্টমেন্টে সময় লাগবে। এই জন্য সাইড ইফেক্ট যে হবে এটা সাময়িক, পরে দেখা যাবে আস্তে আস্তে, যদি ঠিক না হয়, যদি এরকমই চলতে গেলে আমরা ওষুধ বন্ধ করে দিব। ঠিক আছে, সাইড ইফেক্ট, সাইড ইফেক্টের পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট শুরু হওয়ার সাথে সাথে যদি দেখে সাইড ইফেক্টটা মৃদু, আমরা বলবো ওষুধ খান, এক এক সাইকেল, দুই সাইকেল, তিন সাইকেল ঠিক হয়ে গেল। যদি না ঠিক হচ্ছে না, তখন আমরা ওষুধটা বন্ধ করে দেবো। আইইউ, ইন্টারইউটেরাইন কনট্রাসেপটিভ, আইইউসিডি, এটা গেলো একটা ওভার পপুলেশন, জনসংখ্যা আধিক্য, কাকে বলে, কেন হয়, কারণ কি, হইলে অসুবিধাটা কি, অসুবিধাটা কি, প্রথমে কাকে বলে, কেন হয়, হইলে অসুবিধা কি, কিভাবে নিয়ন্ত্রণ করব, এমসিএইচ, ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন, কাকে বলে এমসিএইচ, অবজেক্টিভ বা লক্ষ্য বা উদ্দেশ্য কি, এমসিএইচ এর কম্পোনেন্ট দুইটা, ম্যাটারনাল হেলথ এবং চাইল্ড হেলথ, মায়ের স্বাস্থ্যে কি কি আর চাইল্ড হেলথে কি কি আছে, অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল মানে প্রিনেটাল অথবা কেয়ার ডিউরিং প্রেগনেন্সি, গর্ভকালীন সেবা, গর্ভকালীন আমরা বলি যেদিন ফার্টিলাইজেশন হলো সেদিন থেকে প্রসব বেদনা উঠে আগ পর্যন্ত ছিল গর্ভকালীন সেবা, এটা উদ্দেশ্য কি, এটা কি 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 করি আমরা এই সময়ে, এই সময়ে যখন এএনসি ভিজিট হবে তখন কিভাবে হবে, স্ট্যান্ডার্ড ব্রিজ চোদ্দটা করতে পারলে সবচেয়ে ভালো, মায়ের নিরাপত্তা থাকবে, যদি না পারে মা যদি কর্মজীবী হয় পাঁচটা, মিনিমাম তিনটা করতে হবে, এর কমে করলে মা ঝুঁকিতে থাকবে। এন্টিনেটাল অ্যাডভাইস গর্ভকালীন সময় মাকে আমরা বলো মুখস্থ করতে হবে, কোনটা, এন্টিনেটাল ভিজিট সবগুলা, এটা তো তোমাদের কাজে লাগবে, কদিন পরে যখন মা হবা মুখস্থ না করলে তো ভুলে যাবা। আমার মেয়েরা যখন মা হবে, আমার নাতি পুতি যখন হওয়া শুরু হবে, তখন তো বিপদ হবে না, আমার পাঁচ সাত বছর পরে আমার নাতি পুতির সংখ্যা কত হবে জানো, বাংলাদেশে অনেক হয়ে যাবে। ঠিক আছে, এটা এমনিতে মনে থাকবে চোদ্দটা। আচ্ছা দেখি না, আমরা আমরা প্রশ্নে কি রাখছি দেখি, তাই না, আগাই সাজেশন তো ততই করছি না আমরা। তবে এই জিনিসগুলি কিন্তু তোমরা যখন, মারা যখন গর্ভধারণ করে অটোমেটিক তারা এই প্রসেসে ঢুকে পড়ে, একেবারে এটা তাদের মনে করায় মুখস্থ হয়ে যায়। এই যে ওয়ার্নিং সাইন মানে কি, ওয়ার্নিং সাইন মানে কি, বিপজ্জনক চিহ্ন স্যার। ইয়েস, একজন গর্ভবতী মার এই চিহ্নগুলি থাকলে মা ঝুঁকিতে পড়বে। এটা এই যে এন্টিনেটাল চেকআপ, একজন মা যখন যেদিন গর্ভধারণ করলো, যখন ক্লিনিকে গেল, এমসিএইচ ক্লিনিকে, প্রথমে দেখবো মার উচ্চতা কত, মার ওজন কত, ব্লাড প্রেশার কত, পায়ে পানি আছে কিনা, হিমোগ্লোবিন কত, ব্লাড গ্রুপ কি, ইউরিনারি গ্লোবিন আছে কিনা। ইন্টারনেটাল কেয়ার মানে কি, কেয়ার ডিউরিং ডেলিভারি, গর্ভধারণ যেদিন করলো সেদিন থেকে প্রসব বেদনা ওঠা আগ পর্যন্ত ইন্টিনেটাল, প্রসব বেদনা শুরু হলো সেখান থেকে বাচ্চার প্রসব এবং গর্ভফুল পার হওয়া পর্যন্ত ইন্টারনেটাল, আর গর্ভ গর্ভ মানে প্রসব হয়ে গেছে গর্ভফুল চলে আসছে পোস্টনেটাল, পোস্টনেটাল সময় কয়দিন বলো তো, পোস্টনেটাল কেয়ার কয়দিন সময়, কারো মনে আছে, কারোর মনে আছে পোস্টনেটাল কেয়ার কয়দিন, 42 দিন, 6 উইকস, 24 ডেজ না, 6 উইকস, 42 দিন, ঠিক আছে, 42 ডেজ মানে 42 তো ওইটাকে 24 করে ফেলছে, বলে উল্টায় ফেলছে, 42 ডেজ, ঠিক আছে। ব্রেস্ট 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 ফিডিং বলো তো, বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ কখন, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, পেপার পড়ো, জুলাই মাসের এক আগস্ট মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ, এই যে এখন এই মাস চলছে, আজকে কয় তারিখ, আজকে লাস্ট, ভেরি গুড, আজকে শেষ হয়ে গেল বিশ্ব, আমি তো বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহের সদস্য, আমরা তো মিটিং করছি তিন তারিখ করে, বড় মিটিং, একেবারে পৃথিবীর সমস্ত লোকজন ছিল ওই মিটিং এ, জুম মিটিং। আচ্ছা তাহলে এই যে এটা কি, হ্যাঁ না অনেক যাক, তো আমাদের ওখানে উপস্থিত ছিল প্রায় 500 ইন্টারন্যাশনাল, ইয়া তো ওইভাবে তৈরি করা ছিল,
এটা কি দেখতেছো ছবি? আচ্ছা বাচ্চা ফিডার খাচ্ছে, খাওয়াবে? তোমরা খাওয়াবা তোমার বাচ্চাকে ফিডার? না স্যার, কোনো সময় না। কদিন পর্যন্ত, কদিন পর্যন্ত বাচ্চা কেবল মাত্র মায়ের দুধ খাবে, কেবল মাত্র, কিছু এছাড়া কিছু খাবে না। ভেরি গুড। আচ্ছা এটাকে কি বলি আমরা, একটা শব্দ ব্যবহার করি, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এই যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, রাইট? এই যে বুকের দুধ খাওয়ানোর উপকারিতা, বাচ্চার কি উপকার হবে? অনেক উপকার। মায়ের কি উপকার হবে? পরিবারের কি উপকার হবে? জাতির কি উপকার হবে? আপনাদের মনে করছে বুকের দুধ খেলে খেলে বাচ্চার উপকার হয় না, মায়ের উপকার হয়, পরিবারের উপকার হয়, জাতির। কলস্ট্রাম শাল ছিল, বলো। হ্যাঁ স্যার, অনেক ক্ষেত্রে তো মায়েদের যে কমপ্লেক্সন থাকে ব্রেস্ট ফিডিং এর সময়, বাচ্চারা ঠিক পর্যাপ্ত পরিমাণ নেয় যে পায় না। হ্যাঁ ইয়া পায় না। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো পাই না, একদম লিটারালি জিরো পরিমাণ, অনেক ক্ষেত্রে কমপ্লেক্সনটা হয় না, সেই ক্ষেত্রে স্যার সেই ক্ষেত্রে একটা নিয়ম আছে, ধাত্রী মাতা, নাম শুনছো? ধাত্রী মা, নাম শুনছো তোমরা? হ্যাঁ জি স্যার। কে ধাত, এমন একজনের নাম বলো যিনি ধাত্রী মাতা দুধ পান করেছেন? স্যার আমাদের নবীজি হালিমাতু সাদিয়া। স্যার হালিমাতু সাদিয়া, একবার রাইট, হালিমাতু সাদিয়া। ওনার জন্মের পর মা দুধ খেতে পারেন, এই জন্য ধাত্রী মাতা দুধ খেয়েছে, হালিমাতু সাদিয়া। এরকম ধাত্রী মাতা দুধ খাওয়া যাবে, এক। দ্বিতীয়ত, মা হয়তো দুধ খাওয়াইতে পারতেছে না, ব্রেস্ট থেকে পাম্প দিয়ে দুধ বের করে ব্যবস্থা আছে, আমরা দুধ প্রিজার্ভ করবো, ওই দুধও খাওয়া যাবে। এখন তুমি যদি বলে আল্লাহ না করুক, অনেক সময় বাচ্চা প্রসব করবো, মা মরে গেছে, ধাত্রী মাতা খুঁজবো, এইসব এগুলি তো ব্যতিক্রম, বিশেষ বিশেষ ক্ষেত্রে তখন আমরা আর্টিফিশিয়াল দুধের সাহায্য নিতে হবে, কারণ বাচ্চাকে তো বাঁচায় রাখতে হবে, তাই না? এই আর কি। আর কলস্ট্রাম হলে শাল দুধ, বাচ্চার প্রসবের পর প্রথম 2 থেকে 3 দিন। হ্যাঁ শো, তুমি শুয়ে থাকো এখানে, বাচ্চা প্রসবের পর প্রথম 2 থেকে, হ্যাঁ লাগবে না, বাচ্চা প্রসবের পর প্রথম 2 থেকে 3 দিন মায়ের যে দুধ বের হয় তাকে বলে কলস্ট্রাম বা শাল দুধ। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ কলস্ট্রাম, কলস্ট্রামের উপাদান কি দেখো, কলস্ট্রামের গুরুত্ব কি, ভেরি ইম্পর্টেন্ট, কলস্ট্রামের গুরুত্ব কি, যে একটু আগে বললাম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, কেবলমাত্র মায়ের বুকের দুধ, কয়দিন খাবে? 6 মাস, ইভেন 1 ফোঁটা পানিও খাওয়ানো যাবে না, এগুলো নট ইভেন এ ড্রপ অফ ওয়াটার। আচ্ছা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে, এই যে মানে বলতে কি বুঝি দেখো এখানে। আচ্ছা তারপরে হলো ওয়েনিং, কি জানো ওয়েনিং? কারণ 6 মাস পর যে বাড়তি খাবারগুলো একটি, যখন বাচ্চা 6 মাস পূর্ণ হবে, এটা বলতো মায়ের দুধ বুকের দুধের পাশাপাশি, বুকের দুধ বন্ধ করা যাবে না, কিন্তু ওয়েনিং বুকের দুধের পাশাপাশি আমাদের পরিপূরক যে খাবারটা দিব, ফ্যামিলি ফুড, পরিপূরক খাবার, এবং এই ওয়েনিং পিরিয়ডে আস্তে আস্তে বুকের দুধের ফ্রিকোয়েন্সি কমে আসবে, আমাদের ওয়েনিং ফুড বাড়বে, অর্থাৎ বাচ্চাকে আমাদের পরিবারের স্বাভাবিক খাবারে অভ্যস্ত করার যে প্রক্রিয়া, দিস ইজ ওয়েনিং। হ্যাঁ হঠাৎ করে কিন্তু একেবারে প্রথম দিনে ভালো ভালো খাবার দিয়ে বাচ্চার গ্রোথ বাড়ানোর জন্য দরকার নেই, যেটা মারা আজকাল করে ফেলে, গ্র্যাজুয়ালি করতে হবে। এবং ওয়েনিং ওয়েনিং ফুড কি কি আমরা দিয়ে দিচ্ছি এখানে, ওয়েনিং ফুডের গুরুত্ব কি, এই যে দেখো, দেখছো প্রশ্নগুলি, এই যে গ্রিন কালার, বুঝছো? নেম দ্য হরমোনাল মেথড অফ কন্টাসেপশন, লিস্ট দ্য ক্রাইটেরিয়া অফ আইডিয়াল কন্টাসেপশন মেথড, রাইট ডাউন দ্য ইন্ডিকেশনস কন্টাক্ট অফ অল পিল। তারপরে হলো ম্যাটারনাল এমসিএইচ কাকে বলে, কম্পোনেন্টস অফ এমসিএইচ কি, আর বেনিফিটস অফ অ্যাডভান্টেজ ব্রেস্ট ফিডিং, আর এই যে বুঝছো তোমার নিয়ে নিশ্চয়ই এগুলি, এই যে এখান থেকে এই স্যার 12 নম্বর অ্যাসাইনমেন্ট দেন, 12, এই যে 12। আচ্ছা প্রথম থেকে দিচ্ছি এটা আবার, এই এখান থেকে 3টা প্রশ্ন রাখলাম আমরা, এখান থেকে একটা, এখান থেকে একটা, আর এখান থেকে একটা, এখান থেকে একটা পুরো রাখলাম না, আই ইউজ টু ডি ইন্টারন্যাশনাল, কোনটা এর আগে সাইডটা,
এই ঠিক আছে। আচ্ছা এখন হ্যাঁ কত 41, এই যে 41 আর 42। আচ্ছা এখন আমরা যাই লেসন থ্রি, লেসন থ্রি তে যাচ্ছি। তাড়াতাড়ি দেরি করা যাবে না, এই যে এই যে 42 নম্বর, এই যে 42। হ্যাঁ স্যার 42 নম্বরটা যেটা বলা হয়েছে স্যার, রাইট নোট অন, এই যে এটা কি লিখতে হবে না স্যার, ইন্টারনাল কেয়ার এ নাম্বার আর বি নাম্বার? এতক্ষণ আমি কি বুঝাইছি বুঝি নাই দেখে কোশ্চেনটা, এখন একটা যদি বুঝি নাই তাহলে তুমি কি বুঝাইছি এতক্ষণ আমি তোমাদেরকে বলো তো, কি বলছি স্যার কোন কোশ্চেনটা? এতক্ষণ পর্যন্ত যেটা সবুজ রং সেটাই তোমরা পড়বা, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন এর পরে চলে যাব, আর ব্যাক করতে পারবো না, কেন আমি এখন এখন আমাদের অনেক সময় লাগবে। দেখি থ্রি, তিন নম্বর, এই থ্রি জি স্যার। এরপর হচ্ছে ফুড এন্ড নিউট্রিশন। হ্যাঁ ফুড এন্ড নিউট্রিশন, এখন আমাদের ফুড এন্ড নিউট্রিশন দেখো, এখানে ফুড নিউট্রিশন নিউট্রিয়েন্ট ডায়েট চারটা জিনিস, ফুড কাকে বলে, ফাংশন অফ ফুড, ক্লাসিফিকেশন অফ ফুড, ক্লাসিফিকেশন ভাগ আছে অ্যাকর্ডিং টু কেমিক্যাল কম্পোজিশন, অ্যাকর্ডিং টু অরিজিন, অ্যাকর্ডিং টু নিউট্রি ভ্যালু, এন্ড প্রোডাক্ট কার্বোহাইড্রেট এন্ড প্রোডাক্ট কি, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ, গ্লুকোজ 80% আর বাকি গুলো 20%, ফ্যাট ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, প্রক্সিমাল প্রিন্সিপাল, প্রক্সিমাল প্রিন্সিপাল ফুড কাকে বলে, দেন নিউট্রিশন কি, নিউট্রিশন কাকে বলে, নিউট্রিয়েন্টস কি, নিউট্রিয়েন্টস কত রকম, ম্যাক্রো নিউট্রিয়েন্টস, মাইক্রো নিউট্রিয়েন্টস, ডায়েট কাকে বলে, প্রোটিনের কাকে বলে, প্রোটিনের ফাংশন কি, সোর্স কি, প্রতিদিন কি পরিমাণ প্রোটিন লাগবে অ্যাডাল্ট মেল এবং ফিমেলে, 1 গ্রাম পার কেজি পার ডে, কারো ওজন যদি 50 কেজি হয় তার দৈনিক কত কতটুকু প্রোটিন লাগবে, 50 কেজি যদি হয় 50 গ্রাম, ভাই ভাই ভাবে আর কিন্তু এভাবে ধরবো যে 1 গ্রাম পার কেজি পার ডে একজন অ্যাডাল্টের লাগবে, যদি তার 60 কেজি হয় কত লাগবে, 60 গ্রাম, প্রোটিনের সোর্স অ্যানিমেল সোর্স, প্ল্যান্ট সোর্স, তা প্ল্যান্ট সোর্সের মধ্যে আবার দেখো অ্যানিমেল সোর্সকে বলি আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন আর বায়োলজিক্যালি কমপ্লিট প্রোটিন, প্ল্যান্ট সোর্সকে বলি সেকেন্ড ক্লাস প্রোটিন, অর্থাৎ প্রোটিন অফ লো বায়োলজিক্যাল ভ্যালু, প্রোটিনের ঘাটতি, প্রেগনেন্সিতে কী হয়, ইনফ্যান্টে কী হয়, অ্যাডাল্টে কী হয়, রেফারেন্স প্রোটিন কাকে বলে, এগ ইজ কল রেফারেন্স প্রোটিন বিকজ এখানে এটা হাই বায়োলজিক্যাল ভ্যালু, অ্যানিমেল অরিজিন, সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বি আছে, 100% অ্যাবজর্বেবল, দ্যাট ইজ ওয়াই এগ ইজ কল দি রেফারেন্স প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড কাকে বলে সংজ্ঞা, অ্যামাইনো অ্যাসিড কয়টা আছে, 9টা, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, ট্রিপটোফ্যান, মিথিওনিন, থ্রিওনিন, ফেনিলালানিন, হিস্টিডিন, নেম দি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এই 9টা নাম লিখে দিন। লিপিড মানে কি, লিপিড মানে ফ্যাট, লিপিড কাকে বলে, সোর্স অফ ফ্যাট কি, ফাংশন অফ ফ্যাট কি, এসেনশিয়াল ফ্যাট এসেনশিয়াল ফ্যাট অ্যাসিড কাকে বলে, এই যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট সিএইচও, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট সংজ্ঞা তো জানো, সংকেত জানো তো, সিএইচও সিএইচও সোর্স ডেইলি রিকোয়ারমেন্ট, ভিটামিন ডেফিনেশন ক্লাসিফিকেশন, ভিটামিন এ ভেরি ইম্পর্টেন্ট, ভিটামিন এ ডি ই কে সি সি ভিটামিন এ তিনটা বেশি ইম্পর্টেন্ট, মিনারেল মেজর টেস্ট ফাংশন অফ মিনারেল, এনার্জি এইটার 1 গ্রাম প্রোটিনে ভাইবার জন্য ইম্পর্টেন্ট, প্রোটিন থেকে কত কিলো কিলো 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম থেকে 4 কিলো ক্যালোরি, ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি, এগুলি ভাইবার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এন্ড প্রোডাক্ট কি, এনার্জি কতটুকু দিচ্ছে, ফ্যাক্টরস এফেক্টিং এনার্জি রিকোয়ারমেন্ট। আচ্ছা কেন, আচ্ছা ঠিক আছে,
আচ্ছা আচ্ছা, এখন আসো মাল নিউট্রিশন কাকে বলে। মাল নিউট্রিশনের কারণ কি, সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি মেজর নিউট্রিশনাল প্রবলেম গুলি কি বাংলাদেশে, পুষ্টি সমস্যাগুলি কি, আচ্ছা স্ট্যাটাস কিভাবে অ্যাসেস করি, গ্রোথ চার্ট বিএমআর পিইএম কাকে বলে, কোয়াশিওর ক্যামেরা কোয়াশিওর কার, ডিফারেন্স বিটুইন মেরাস মাস এন্ড কোয়াশিওর, প্রায় প্রায় আসে। ডিফারেন্স দেখো, এই বাদিকেটা কি, বাদিকেটা এটা কি, আর ডান দিকে কোনটা কি? স্যার ডান দিকেটা হচ্ছে কোয়াশিওর আর বাদিকেটা হচ্ছে মেরাসমা। রাইট। কোয়াশিওর কার কেন হয়, প্রোটিনে ঘাটতিতে, মেরাসমাস প্রোটিন ইয়েস এক্স্যাক্টলি রাইট। এই যে দেখো এইবার আবার উল্টা, এতক্ষণ ছিল বাদিক ডান দিকে, এখন হলো ডান দিকেরটা মেরাসমাস, বাদিকেটা কোয়াশিওর কার। এই যে পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে কত ছবি দিয়ে ফেলছি, যদি হয় কি জটিলতা কিভাবে ইয়া করবো, রিস্ক ফ্যাক্টর তাকে বলে, ব্যালেন্স ডায়েট, পরিপূরক খাবার, গুরুত্ব কম্পোজিশন, ক্রাইটেরিয়া অফ ব্যালেন্স ডায়েট, দেখি তো গ্রিন গ্রিন কত প্রশ্ন বাদ দিয়ে দিছি, তোমার চিন্তা করছো, কেউ তো কিছু বলতে শোনা, আমি আমি এই যে দেখছো অর্ধেকের বেশি 20% মাত্র রাখছি প্রশ্ন। ধন্যবাদ স্যার, একটু জোর করে নিছি আমি, আদায় করছি ধন্যবাদটা স্যার, ডিজার্ভ ইট স্যার, ধন্যবাদ। এই যে দেখো আবার নোট এসে গেছে, শর্ট নোট, শর্ট নোটের শব্দ নেই, বিএমআই আর বিএমআর। স্যার কষ্ট পাইয়েন না স্যার, আমাদের জন্য দোয়া করিয়েন, তোমাদের সবাইকে আল্লাহ অনেক বড় করুক, অনেক বড় করো, বড় করে বড় বড় পদে থাকো, কিন্তু আমাদেরকে ভুলে যেও, ঠিক আছে? না স্যার ভুলে যাব না, আমি তো জানি সেকেন্ড ইয়ারে উঠলে বেটার হাত থেকে বাঁচি, কি জ্বালাইছে মনে মনে বলবার কি, না সেকেন্ড ইয়ার গেলে তখন তো দেখছো ও তো ঠিক বুঝছে, সেকেন্ড ইয়ারে গেলে এই বেটার হাত থেকে বাঁচি কি যে জ্বালাইছে, শান্তিতে রাখে নাই, কোনো আর তো ধরতে পারবো না। আচ্ছা এখন আসো ফ্রি করে, এটা কোনে বলে গেল, ঈদের দাওয়াত তারিখটা আমি পরে দিয়ে দিব, ঠিক আছে, আইসেনি দেশে আইসেনি, দেশে আইসেনি ইনশাল্লাহ, তারপরে দাওয়াত দিব রে। আচ্ছা আমরা এটা কত, 3 নম্বর গেল না 4 নম্বর, 3 নম্বর না, 3 নম্বর গেছে না, এই যে লেসন 4, 3 নম্বর গেছে না, এই ফুড এন্ড নিউট্রিশন খেয়াল করি নাই স্যার, 3 নম্বর শেষ হয়েছে, 4 নম্বর হ্যাঁ 4 নম্বরটা এখন বার করছি, এই যে 4 নম্বর, বড় করি এই কদিন ধরে মাহিনকে যে কি অত্যাচার করছি, সমানে ফোন করছি বলছে মেইল দাও লিস্ট করো, এই যে প্রিভেনশন, এই যে প্রিভেনশন ভেরি ইম্পর্টেন্ট, প্রিভেনশন কাকে বলে, প্রাইমোডিয়াল প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি, প্রাইমোডিয়াল কাকে বলে, প্রাইমারি হেলথ প্রমোশন, সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে প্রিভেনশন, তারপরে হলো এগুলি সোজা, এগুলি সোজা আমার পড়তে ভালো লাগে, তারপরে হলো ডিজিজ কাকে বলে, ডিজিজ কাকে বলে, ডেফিনেশন কনসেপ্ট অফ কজেশন অফ ডিজিজ, সুপারন্যাচারাল থিওরি, ডিজিজ সাইকেল, ডিজিজ সাইকেল, এই যে যেমন ইনকিউবেশন পিরিয়ড, প্রোডার্মাল, ফেস্টিজিয়াম, ডিফারবেসেন্স, কনভালেসেন্স এন্ড ডিফেকশন, নেম দি
স্টেজেস অফ ডিজিজ সাইকেল, খালি নাম লিখবা, ডিসকাস ডিজিজ স্টেজ, ডিজিজ তখন পুরোটা লিখতে হবে কি ডিজিজ সাইকেল কি কাজে লাগে, ডিজিজ স্পেকট্রাম, হেলথ সিকনেস স্পেকট্রাম। আচ্ছা এজ হেলথ সিকনেস স্পেকট্রাম, চেইন অফ ইনফেকশন কি গুরুত্ব, এই যে এটা তো কোভিড, কোভিড এর সিচুয়েশন এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সিক্স লিঙ্কস, যেমন ধরো কজেটিভ এজেন্ট, কোভিড এর কজেটিভ এজেন্ট কি, কোভিড এর কজেটিভ, কোভিড নাইনটিন এর কজেটিভ এজেন্ট কি, করোনা ভাইরাস, করোনা ভাইরাস সোর্স কে, কোভিড আক্রান্ত রোগী, পোর্টাল এক্সিট হাঁচি কাশি সালাইভা, মোটর ট্রান্সমিশন ড্রপলেট এয়ারবর্ন, পোর্টাল অফ এন্ট্রি রেসপিরেটরি, সাসেপ্টেবল হোস্ট যার ইমিউনিটি কম, এজেস ছটা লিঙ্ক। যদি বলি লিস্ট দি চেইন অফ লিঙ্কস অফ চেইন অফ ইনফেকশন, এই ছটা নাম, আবার ডিসকাস বলে পুরাটা দিতে হবে, ঠিক আছে। মুড অফ ট্রান্সমিশন অফ ডিজিজ ভেরি ইম্পর্টেন্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট এবং ট্রান্সপ্লেসেন্টাল, ডাইরেক্ট কি, তারপরে মুড অফ ট্রান্সমিশন, ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট কি কি ছিল, ফাইভ এফ দিয়ে, তারপরে এয়ারবর্ন, এটা এয়ারবর্ন আমাদের এখন কোভিড যেতে এয়ারবর্ন, এই যে হাঁচি কাশির সাথে বেরোবে, সূক্ষ্ম কণা বেরোবে, বাতাসে শুকাবে, নিচে পড়বে, বাতাসে উঠবে, গিয়ে আবার ঢুকবে, এটা কি ছিল, ট্রান্সপ্লেসেন্টাল। ট্রান্সপ্লেসেন্টাল মানে কি, ট্রান্সপ্লেসেন্টাল ওর ভার্টিক্যাল, এটা এটা কিভাবে হবে বলো তো, তাহলে মায়ের থেকে আমার শরীরে আসবে কেমনে, আমি গর্ভে থাকাকালীন রাস্তাটা কি, কোন রাস্তায় আসবে, নাভিরজ্জু বা আম্লিকাল কর্ড, ঠিক আছে, ব্লাড বন্ড ডিজিজ করার নাম ছিল, যেগুলো রক্তে মাধ্যমে ছড়ায়, আইসবার্গ ফেনোমেনা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, আইসবার্গ ফেনোমেনা অফ ডিজিজ, এই যে ইবিলোগ ইম্পর্টেন্স থাকি, এই যে এসে গেছে সবুজ রং, স্যার আস্তে আস্তে এখান থেকে শুরু, সবুজ রং, এই যে 65, 66, page number 67, page number 66, দেখছো সব বাদ দিয়ে দিছি, প্রস্তুতি হচ্ছে না, অনেকগুলি বাদ দিচ্ছি তো, দেখা গেল ফাইনালে ওইখান থেকে চলে আসতে পারি, কিন্তু ফাইনালের সাজেশন তো পুরাটা, ফাইনাল হলো আমাদের অ্যাসাইনমেন্টের যা যা প্রশ্ন দিচ্ছে সব, ওইখান থেকে আমরা সেশনের জন্য কমাই দিলাম, ঠিক আছে। আর এর আগের দিন হচ্ছে আবার কাইনোসোলজি আমাদের দিছে প্রেজেন্টেশন দিছে, কারণে স্যার আমার ওকালতি না করাইলে এটা আমার ভুল হবে, আমি ওকালতি ঠিক করতেছি, দাঁড়াও আমি তোমাকে ভর্তির ব্যবস্থা করবো, ভর্তির ব্যবস্থা করবো, রেডি হয়ে যাও, তাড়াতাড়ি বিএসসি টা শেষ করো। আচ্ছা শুনো, তোমরা বলবা সাইকোলজি স্যারকে, স্যার আমাদের তো 18 তারিখ পরীক্ষা আছে, একটু আমাদের ডেটটা শিফট করে দেন, পারবো না বলতে, হ্যাঁ হবে খালি কাম আছে পাইছো, আমি এই এটা অলরেডি কিন্তু ম্যাডামের কাছে চলে গেছে জানো, এটা অলরেডি স্যার, ওই যে জি স্যার আপনি দেখছি স্যার আপনি পাঠাইছেন লোপা ম্যামকে, মানে এই জন্য স্যার মানে প্রথমে বলি নাই, এই জন্য পরে বললাম যে তাহলে তো প্রেসারটা একটুই হইতো, যে তোমার আচ্ছা দেখি দেখি আগে আমার ক্লাসটা শেষ করি না, আমি অলরেডি না এই শিডিউলটা ম্যাডামের কাছে পাঠিয়ে দিয়েছি জানো তো,
জি স্যার জানি, মানে এই জন্যই স্যার মানে আরেকটু ই করলে মানে ভালো হতো, মানে আমরা আপনি পাঠানোর পরে আমরা শিডিউলটা পাইছি, এই জন্য আর কিছু বলার ছিল না, মানে এরপরে তা আবার রিকোয়েস্ট করতেছি স্যার। আচ্ছা দেখা যাক, দেখি আমরা আগে শেষ করি। এখন কি পড়বো? লেসন 1A, 1, 2, 3, 4 হয়ে গেছে। লেসন 5 এপিডেমিওলজি, ভেরি ইম্পর্টেন্ট। এখন বর্তমান প্রেক্ষাপটে সারা পৃথিবীতে যদি কেরিয়ার ঠিক মতো করতে চায় তাহলে ইপিডেমিওলজি ছাড়া হবে না। পাবলিক হেলথ বা প্রিভেন্টিভ মেডিসিনে বা তোমাদের, তোমরা যখন ওই যে ফোর্থ ইয়ার থিসিস টিসিস করো তখন রিসার্চ ম্যাথোডোলজির সাথে ইপিডেমিওলজি লিঙ্ক করতে হবে। এই যে ইপিডেমিওলজি ডেফিনেশন, এই যে জন এম লাস্ট 88 আজকে থেকে কত বছর আগে দিছে, এটাকে এখনো কেউ সরাইতে পারে নাই, এটাই রয়েছে টার্মগুলি যে আমি আন্ডারলাইন করছি। ডিস্ট্রিবিউশন, ডিটারমিনেন্টস, এইমস অফ ইপিডেমিওলজি, ইউজেস অফ ইপিডেমিওলজি, ইপিডেমিওলজি আর ক্লিনিক্যাল মেডিসিন মধ্যে পার্থক্য। ওইখানে বলছি আমরা ক্লিনিক্যাল কমিউনিটি মেডিসিন অ্যান্ড ক্লিনিক্যাল মেডিসিনের পার্থক্য, মনে আছে প্রথম ইয়াতে ছিল কমিউনিটি মেডিসিন আর ক্লিনিক্যাল মেডিসিনের পার্থক্য, আর এখানে হলো ইপিডেমিওলজি, আর এখানে হলো ইপিডেমিওলজি আর ক্লিনিক্যাল মেডিসিনের পার্থক্য। হ্যাঁ জি স্যার। এই কতগুলো ডেফিনেশন, ভেরি গুড ডেফিনেশন, ভাইবার সময় ফাইনাল ভাইবার বা ফাইনাল রিটেনে এই সবগুলি ইম্পর্টেন্ট, তবু আমরা এখন কমাই দিচ্ছি ইপিডেমিক কাকে বলে। আচ্ছা এখন এই যে আমাদের যে কোভিড-19 যে ডিজিজটা, এটা কি, এটা কোন ধরনের ডিজিজ, এখানে কোন ধরনের, এটাকে কি ডিজিজ বলি আমরা, ইপিডেমিক বলি, এন্ডেমিক বলি, প্যান্ডেমিক বলি, স্পোরাডিক বলি, প্যান্ডেমিক, বৈশ্বিক মহামারী। হ্যাঁ অর্থাৎ বৈশ্বিক মহামারী, বিশ্বজুড়ে মহামারী দেখাচ্ছে, প্যান্ডেমিক, প্যান্ডেমিক। আচ্ছা আরেকটা প্যান্ডেমিক ডিজিজ নাম বলতো, স্লো প্যান্ডেমিক, এইচআইভি এইডস। এইচআইভি এইডস, হ্যাঁ এইচআইভি এইডসটা ইপিডেমিক গেল। ইপিডেমিক কার ইম্পর্টেন্ট, এই দেখো, এই দেখছো যখন আমরা ব্যবস্থা নিয়ে নিয়ে উপর দিকে, যে ব্যবস্থা নিছি রোগ, ব্যবস্থা নেওয়ার আগে উইদাউট মিটিগেশন আমরা প্রিভেন্টিভ মেজার নিয়ে নেই, রোগ কত, যেই এই যে এখানে হলো উইথ মিটিগেশন, যে আমরা ব্যবস্থা নিয়ে নিছি কর্মসূচির মাধ্যমে ডিজিজ কমে গেছে, দেখতে পাচ্ছ বিফোর মিটিগেশন, ব্যবস্থা নেওয়ার আগে। এই যে আচ্ছা এই যে গেল, এই যে করোনা ভাইরাসটা আমি দিয়ে দিচ্ছি, আমরা এখানে করোনা ভাইরাস আলোচনা করে ফেলছি। এন্ডেমিক, একটা এন্ডেমিক রোগের নাম বলো তাড়াতাড়ি, পরের স্লাইড আছে এখন দেখাবো না। এন্ডেমিক ডিজিজ কি, এন্ডেমিক ডিজিজ কি দেখি কার মনে আছে, কলেরা, ডায়রিয়া, কলেরা, ডায়রিয়া আর ম্যালেরিয়া। ম্যালেরিয়া, হ্যাঁ ম্যালেরিয়া ইন হিল ট্র্যাপস। এন্ডেমিক যখন ডিজিজ বলবা সাথে সাথে জায়গার নাম উল্লেখ করতে হবে, ম্যালেরিয়া কোথায়, ইন হিল ট্র্যাপস, ডায়রিয়া ইন বাংলাদেশ, রংপুর, ম্যালেরিয়া ইন হিল ট্র্যাপস, গোয়াটার ইন রংপুর, আর ডায়রিয়া ইন বাংলাদেশ, বলতে হবে ইন বাংলাদেশ আফটার মনসুন। আচ্ছা এই যে ম্যালেরিয়া হিল ট্র্যাপস, গোয়াটার রংপুর, ডায়রিয়া আফটার মনসুন ইন বাংলাদেশ, এন্ডেমিক কত রকম আছে, প্যান্ডেমিক এই যে কোভিড-19, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি এইডস, স্পোরাডিক ছিটে ফোটা, খুঁজে পাই দেওয়ার কত, জুনোটিক যখন প্রাণীর থেকে যখন মানুষে আসে, ইপিজোটিক, ইনকিউবেশন পিরিয়ড, সত্যিকাল, এটা এটা ল্যাটেন্ট পিরিয়ডের সাথে আমরা এটাকে সিনোনিমাস করতে পারি, ইনফেস্টেশন, ইনফ্লামেশন, ইনসিডেন্স রেট, ভেরি ইম্পর্টেন্ট, নূতন আক্রান্ত রোগী, প্রিভিলেন্স রেট, নূতন এবং পুরাতন দুটার সাথে সম্পর্ক কি, আইসোলেশন, আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টাইন, ইম্পর্টেন্ট দুটো শব্দ। এখন রোগে আক্রান্ত, যে রোগে আক্রান্ত যার মধ্যে সংক্রামক রোগের লক্ষণ বর্তমান, তাকে আমরা জনগোষ্ঠী থেকে আলাদা করা, চিকিৎসা আইসোলেশন, আর রোগীর সাথে সংস্পর্শে ছিল এখন রোগের লক্ষণ প্রকাশ পায় নাই তাকে করবো আমরা কোয়ারেন্টাইন। এই যে আক্রান্ত হয়ে গেছে রুগী, তার সাথে তার থেকে আমরা জনগণকে আলাদা করলাম, আইসোলেশন, তার সংস্পর্শে যারা ছিল তাকে আমরা আলাদা করলাম, তারা কিন্তু এখন রুগী হয় নাই, কোয়ারেন্টাইন কতদিন থাকবে, কতদিন পর্যন্ত আমরা কোয়ারেন্টাইন করবো বলতো, 14 দিন, প্রায় 14 দিন, কার জন্য, কোভিড-19 এর জন্য, হ্যাঁ ঠিকই আছে কোভিড-19 এর 14 দিন, কারণ কোভিড-19 এর ইনকিউবেশন পিরিয়ড 14 দিন,
আমরা কোয়ারেন্টাইন করব, যে রোগের জন্য কোয়ারেন্টাইন করব সেই রোগের ইনকিউবেশন পিরিয়ড যতদিন তার শেষ দিন পর্যন্ত, কোভিড এর কোভিড নাইনটিন ইনকিউবেশন 14 দিন, ধরো হামের ইনকিউবেশন পিরিয়ড 7 দিন, তাহলে হামের জন্য আমরা কদিন কোয়ারেন্টাইন করব? 7 দিনের জন্য। যে রোগের ইনকিউবেশন পিরিয়ড যত ওই রোগের ক্ষেত্রে কোয়ারেন্টাইন হবে সেই ইনকিউবেশন পিরিয়ডের হাইয়েস্ট ডে। যদি আমরা 85 থেকে 90 জনকে টিকা দিতে পারি ওই যে রোগের থেকে প্রতিরোধ করবো, বাকি 10 থেকে 15 জন যদি টিকা নাও দে তাদের রোগ হবে না, কেন? হার্ড মানে দল, তারা যারা যাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে তার ভিতরে পড়ে গেছে, দিস ইজ কল হার্ড ইমিউনিটি। ইম্পর্টেন্ট, হার্ড ইমিউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট বর্তমান প্রেক্ষাপটে। হার্ড ইমিউনিটির গুরুত্ব কি? ট্রায়াড ভেরি ইম্পর্টেন্ট, এই যে ট্রায়াড, এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, এজেন্ট এজেন্ট কাকে বলে, তারপরে এজেন্ট কত রকম, হোস্ট কাকে বলে, হোস্ট কত রকম, হোস্ট ক্যারেক্টারিস্টিক কি, এনভায়রনমেন্ট কাকে বলে। এই যে প্রশ্ন এসে গেছে, প্রশ্ন এসে গেছে, ইপিডেমিক প্যান্ডেমিক ইপিডেমিক ট্রাইব এজেন্ট, এখানে আবার একটা আছে, খালি হোস্ট ক্যারেক্টারিস্টিক আছে, এনভায়রনমেন্ট বাদ দিয়ে দিছি, এখানে অনেক বাদ দিয়ে দিছি, ইনসিডেন্স প্রিভেলেন্স ট্যাক্সি আইসোলেশন কোয়ারেন্টাইন। একটা কোশ্চেন ছিল, বলো স্যার, ভাইবা দেখি তিনটা কোশ্চেন দিবেন, তিনটে কি বলি রিটেনে তিনটা কোশ্চেন দিবেন, তিনটেই লিখতে হবে না একটু বেশি দিবেন, আমরা হচ্ছে ভালো পারি। ঠিক আছে, চারটা দিব আর কি, তিনটা লিখতে হবে, ঠিক আছে, পাঁচটা দেন, পাঁচটার মধ্যে তিনটা, আচ্ছা ঠিক আছে। আর কত দাবি দেওয়া করবা তোমরা? আর দাবি নেই তো, রিটেন এক্সাম হবে, আমার মেইলে পাঠিয়ে দিতে হবে কিন্তু সবার উত্তর, পারবা তো? জি স্যার, ছবি তুলে পাঠিয়ে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে পাঠিয়ে দিও। শুনো, ওই যে আমি যেদিন রিটেন হবে না, চ্যাট বক্সে প্রশ্ন দিয়ে দিব, চ্যাট বক্সে প্রশ্ন দিয়ে দিব যে আনসার এনি থ্রি, পাঁচটার মধ্যে। হ্যাঁ, আমরা সময় ঠিক করে দিব, আমাদের সময় বেশিক্ষণ দিব না, সময় দেখি আমরা প্রশ্ন সাইজটা আমি ঠিক করবো, সময় দিয়ে দিব, ধরো আর কি কথার কথা, আমাদের ক্লাস তো 1 ঘন্টা, আমরা আধা ঘন্টা সময় দিব, আধা ঘন্টার মধ্যে প্রশ্ন লেখা শেষ, আর বাকি আধা ঘন্টা তোমরা আমাকে যেভাবে পাঠাও পাঠিয়ে থাকবে মেইল ক্লিয়ে করে, ঠিক আছে স্যার? পাঠাতে তো আধা ঘন্টা সময় লাগে না, পাঠানো তো না, 10 মিনিট দিলে ভালো হয় স্যার। না হইছে কি, শুনো, যদি সময় বেশি দিয়ে প্রশ্ন বড় হবে, মুশকিল তো এটাই, যদি ধরো সময় বেশি দিয়ে দিবেন না, 1 ঘন্টা দিলে তোমার প্রশ্ন কিন্তু 1 ঘন্টার মতো হবে লম্বা, ধরো ধরো 1 ঘন্টা দিলে প্রশ্ন হয়ে যাবে ডিসকাস, আর 10 মিনিট দিলে প্রশ্ন হয়ে যাবে লিস্ট, সময় সময় বাড়ায় সময়, মানে হচ্ছে কি সময় বাড়লে প্রশ্নের লেন্থ বেড়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নাই, সবাই কিন্তু সাজে গুজে টাই টুই সুট টুট পরে
তারপরে ধরো আমি সবাইকে দেখবো কে কেমনে লিখতেছে, খাতা খুলে ফেলছে কিনা, বলো কি আমার আমার বুদ্ধি কি কম। শোনা আমাদের আগে আগে সব কিন্তু সেটকে রেডি করে ফেলো, যেন আমরা আমরা ভিডিও দেখবো সবাই, সবাই সুন্দর করে পরিপাটি সাজিয়ে গুজে, জুতা পরা লাগবে না খালি, কিন্তু শার্ট টাই, তারপরে সুন্দর জামা কাপড়, তারপর লিপস্টিক ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা এখন আসি আমরা, এখন সামনে থাকলে ভয় লাগে, এই ভয় ধরো ধরো আমি হাসান মাইনকে না দেখতেছি কদিন ধরে, ওকে তোমাদের কাউকে কি দেখতেছি, আমাকে দেখতে হবে, অনেকদিন দেখি না তো মনটা খারাপ। পরীক্ষার দিন দেখা কি আছে স্যার, ওই দিন এমনি থাকবো, ওই আমি সাহস দিব তোমাদেরকে, চিন্তা করো না, ওই দিন দেখো সাহস দিব, এই চলে এক ঘন্টা গুলো রাখা কেমন একটা অবস্থান না, একেবারে সত্যি আমারই ভয় লাগতেছে পরীক্ষা। ঠিক আছে ইনশাল্লাহ সবাই সবাইকে আমি দেখবো সেদিন। আচ্ছা এখন কয় নম্বর, কয় নম্বর স্যার, একটা কথা বলি, বলো 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 বলো, চুপ করে গেছে আবার স্যার। আমি অডিও কলে কথা বলতে গেলে স্যার আমার কথা কেটে কেটে যায় স্যার, আমি এখন স্যার মানে এমন একটা জায়গায় বসে ক্লাস করছি স্যার যে জায়গাটা বসার যোগ্য না, মানে খুবই একটা অন্যরকম জায়গা স্যার, ডেঞ্জারাস জায়গা বলে একেবারে। তো স্যার আমি ভিডিও অন করবো কিভাবে? আমরা আমরা তোমার নাম জানি কি বলো তো, এই স্যার আওয়াল স্যার, আওয়াল আমরা আমরা আউয়ালকে দেখবো সে কোন জায়গায় বসে পরীক্ষা দেবো, আউয়ালের জায়গাটা দেখ আমি আমরা তোমার ছাদ দেখতে চাই, ছাদ দেখো কিন্তু স্যার আমি এক্সাম কিভাবে দেবো ওই জায়গায় স্যার যে রোদ রোদ থাকে, এক্সামে কোনো ধরো ধরো আর কি ফাইনাল পরীক্ষা কি করবো, দিতে হবে না উপায় নাই তো। এই যে ছয় নম্বর, এই যে ছয় নম্বর কিন্তু প্রশ্ন দিয়ে আমি প্রশ্ন বানাই ফেলছি, দেখছো ছয় নম্বরে কত, বলো বলো, এই যে আজকে দিব, এই যে বানাই ফেলছি আমি, আমি আজকে সকাল থেকে বসে, এখন তো আমার এখানে মাঝে রাত্র 1:35, হ্যাঁ আমি আজকে সারাদিন এটা প্রশ্ন বানাইছি, আমার এখানে কিন্তু এখন রাত্র 1:35 বাজে জানো তো, হ্যাঁ। আচ্ছা এই দেখো আমরা এখানে এই ডেমোগ্রাফি ইম্পর্টেন্ট পরীক্ষা মাঝে মাঝে আসে, ডেমোগ্রাফি সংজ্ঞা, তারপর ডেমোগ্রাফি কাকে ফোকাস করতেছে, ডেমোগ্রাফির প্রসেস কি, সোর্স কি, স্টেজগুলি খুবই ইম্পর্টেন্ট, নেম দ্য স্টেজেস আর ডিসকাস দ্য স্টেজেস, নেম বা লিস্ট বললে খালি নাম, ডিসকাস বলে একটু বর্ণনা, ঠিক আছে। আমরা ডিসকাসও দিব দিয়ে একটা, আচ্ছা এরপর হলো সেন্সাস, সেন্সাস মানে কি বলো, কিন্তু খালি কোভিড এর জন্য পিছাই গেছে, নাহলে কিন্তু এই বছরই হওয়ার কথা ছিল, 11-তে হয়েছে 21-এ হওয়ার কথা, কিন্তু কোভিড এর কারণে কেন এটা তো বাড়ি বাড়ি যে তথ্য সংগ্রহ করতে হবে, কোভিড এর জন্য এটা সম্ভব না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা এই যে আদমশুমারি বা সেন্সাস কাকে বলে, সেন্সাস কত রকম, ডি ফ্যাক্টো, ডি জুরি, কিভাবে এনুমারেশন, কোশ্চেনিয়ার, কম্বিনেশন, এটা গুরুত্ব কি, সেন্সাস কেন করি, কি লাভ, পপুলেশন এস্টিমেট, জনসংখ্যা গণনা, সেন্সাস তো 10 বছর পর পর করি, কিন্তু মাঝখানে যদি জনসংখ্যা বার করা লাগে তখন হঠাৎ করে কোনো একটা কারণে 2 বছর পরে আবার লাগলো, তখন আমরা এই পদ্ধতিতে করবো পপুলেশন এস্টিমেশন, এই যে মেথডগুলো আমরা দিয়ে দিচ্ছি। ফার্টিলিটি, সন্তান উৎপাদন ক্ষমতা কাকে বলে, ফ্যাক্টরস কি কি রিলেটেড, তারপরে হলো ফার্টিলিটি, তারপর হলো বার্থ রেট কি, জন্মের হার, কেন জন্মের হার বেশি আমাদের দেশে, মৃত্যুর হার কি, মৃত্যুর হার এখন কমতেছে কিন্তু অনেক অনেক দেশে, কেন কমতেছে, স্থূল জন্মের হার, ক্রুড বার্থ রেট, স্থূল মৃত্যুর হার, ক্রুড ডেথ রেট, গ্রোথ রেট, জনসংখ্যা বৃদ্ধির হার, জেনারেল ফার্টিলিটি, সাধারণ সন্তান উৎপাদন ক্ষমতা,
সামগ্রিক সন্তান উৎপাদন ক্ষমতা, মোটামুটি সন্তান উৎপাদন ক্ষমতা, নেট পুরোপুরি, হেলথ ফর অল সবার জন্য স্বাস্থ্য, যদিও চলে গেছে এটা হেলথ ফর অল কোন পর্যন্ত ছিল 2007 পর্যন্ত ছিল হেলথ ফর অল, 2000 থেকে 2015 পর্যন্ত এমডিজি, 2015 থেকে 30 পর্যন্ত এসডিজি, হেলথ ফর অল সঙ্গে আসে কয়েকবার আসছিল আমরা দিছি, হেলথ টিম, হেলথ টিম সবাই একসাথে কাজ করবে, দেখছো সবাই একসাথে কাজ করবে, হেলথ টিম, এই যে হেলথ টিম, দিস হেলথ টিম, হেলথ টিম ধারণা কোথেকে আসলো, হেলথ টিম কাকে বলে, একটা হেলথ টিমের ছয়টা বৈশিষ্ট্য আছে, একটা হেলথ টিম গঠন স্ট্রাকচার, একটা হেলথ টিমে কারা কারা থাকবে, এই যে হেলথ টিম, এই যে হেলথ টিম, এই যে হেলথ টিম রাত্রে দিনে কাজ করবে, রাত্রে বসে বসে বুদ্ধি পরামর্শ করবে, এই যে কি রিহ্যাবিলিটেশন দিচ্ছে, হেলথ টিম মানে একটা টিম ওয়ার্ক, দলীয় ভাবে কাজ করা, কমিউনিটি ক্লিনিক ভেরি ইম্পর্টেন্ট, বর্তমান সরকারের একটা সাকসেস, কমিউনিটি ক্লিনিক কাকে বলে, বাংলাদেশে কতগুলি আছে, কমিউনিটি ক্লিনিক কেন স্থাপন করা তৈরি করা হয়েছে, একটা কমিউনিটি ক্লিনিক কত পরিমাণ জনগোষ্ঠী কভার করবে, কারা কারা থাকবে, কন্ডম তো খালি কন্ট্রাসেপশন ব্যবহার, এছাড়া কন্ডমের আর কি ব্যবহার আছে, দুইবার হয়ে গেছে, এই যে কন্ডম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি পুরুষের জন্য, এছাড়া আর কি কাজ ব্যবহার করা হয়, যোগ্য দম্পতি কারা, এলিজিবল কাপল, টার্গেট কাপল, লক্ষ্য বস্তু কারা, কিভাবে আমরা সিপিআর করবো, কাপল প্রোটেকশন রেট হারি, উচ্চ ঝুঁকিপূর্ণ মা কারা, গর্ভকালীন সময় কারা বেশি ঝুঁকিতে থাকবে, ক্রাইটেরিয়া অফ হাইরিস্ক মাদার, উচ্চ ঝুঁকিপূর্ণ শিশু কারা, নবজাতকের সেবা, কেয়ার অফ দ্য নিউবর্ন তাৎক্ষণিক এবং পরে, সেফ পিরিয়ড বা নিরাপদ কাল বলতে কাকে বুঝে, সেফ পিরিয়ড, তারপর ডিজিজ কাকে, থিওরিজ অফ ডিজিজ, রোগ কোথেকে আসলো, সুপারনেচারাল থিওরি, দ্য থিওরি অফ হিউমার, দ্য থিওরি অফ কন্ট্রাজন, মায়াজমা থিওরি, জার্ম থিওরি, জার্ম থিওরি, তো ডিজিজকে আমরা ভাগে ভাগ করতে পারি, ফোর টাইপস অফ ডিজিজ, আর অন্যান্য ধরন কি, এটা এটা আমরা আগেও পড়ছি, ওই যে গুড ফিজিক্যাল হেলথ ক্রাইটেরিয়াগুলি ওই আগে তোমার নিস, ভ্যাকসিন বা টিকা কাকে বলে, ভ্যাকসিনে কত রকম ভাগ করা যায়, টিকা দিলে কি কি অসুবিধা বা ঝুঁকি হইতে পারে, কোল্ড চেইন কাকে বলে, কোল্ড চেইন, কোল্ড চেইনের মধ্যে যেমন একটা টিকা আছে আমাদের কোভিড এর ফাইজার টিকাটা অনেক ঠান্ডাতে রাখতো, এটা কোল্ড চেইন সংরক্ষণ করা মুশকিল, ইপিএতে কি কি টিকাগুলি আছে এবং কার রোগ জমানগুলি, এমডিজি সশব্দ উন্নয়ন লক্ষ্য, এখানে দিস ইজ এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আটটা গোল এবং একুশটা টার্গেট আছে, আটটা গোল একুশটা টার্গেট, এই যে গোলগুলি আলাদা গণনা করা আছে জাস্ট জানার জন্য আমি দিয়ে দিচ্ছি, তারপরে এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, মোটিভেশন উদ্বুদ্ধ করা, কাজ করতে উদ্বুদ্ধ করা, যেমন আমি তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি, অটোক্লেভ জীবাণু প্রাণের একটা বিশেষ পদ্ধতি, এই তিনটা খেয়াল রাখতে হয় প্রিন্সিপাল কি আর কি, এই যে অটোক্লেভ, এই যে একটা অটোক্লেভ অংশগুলি কি কি, একটা অটোক্লেভ কি কাজে ব্যবহার করে জীবাণু মুক্ত করার জন্য, প্রশ্ন এসে গেছে, প্রশ্ন এসে গেছে, দেখা যাচ্ছে আমার আমাদের চার তিনজন চার জন ছুটে গেছে, বিয়াল্লিশ জন এসে পড়ছে, কমে গেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
স্যার এখানে পেজ 30 ইম্পর্টেন্ট অফ সেন্সাস আছে ওটা তো কালো কালি ওটা কি তাহলে পড়তে হবে না হ্যাঁ পড়তে হবে দেখো ওটা বাতরে তো একেবারে ইগলস আই শুকনের চোখ একেবারে কোনটা মিস করে না দেখি ইগলস আই এই আরে রং নিচ্ছে না কেন নিচ্ছে নিচ্ছে রং নিচ্ছে এই ঠিক আছে আজকে তো 6 নম্বর পর্যন্ত পড়বো এই যে সবগুলি আবার প্রথম থেকে দেখাবো কারো যদি মিস থাকে এই যে এই অনেক কমাই দিচ্ছে কত বাদ দিয়ে দিচ্ছে দেখছো আরো বাড়িয়ে দেওয়া উচিত ছিল ঠিক আছে দিছি দিছি আর কি করা আজকে আমরা এই পর্যন্ত পড়লাম আমরা বাবা প্রায় 2 ঘন্টা ক্লাস নিয়ে চলছি ঠিক আছে এখন তাহলে আমরা ইয়েতে যাই প্রথম থেকে আরেকবার দেখা দিয়ে না দেখি 6 নম্বরে না 6 নম্বর 6 নম্বরটা গেল কথা 6 নম্বরটা চার এক চার দুই তিন এক উপরে না পাইছি 5 6 যে অটোক্লেভ কি 6 নম্বরে বড় করতেছি অটোক্লেভ আর এইবার বলো কারো কোনো বাকি আছে কিনা নেক্সট প্রশ্ন এসে গেছে আচ্ছা আর কারুর কোন প্রশ্ন বা কোন মিস কোর্স এরকম আছে এগুলাই কি লিখলো সিক্সে অ্যাসাইনমেন্টের কোশ্চেন এন এ এ এগুলি হলো আমাদের ওই রিটেনের প্রশ্ন এগুলি হলো রিটেনের জন্য আমাদের কোশ্চেন গুলো থেকে যদি একটু ভাইবা নিতেন যেগুলো রিটেনের জন্য দিতেন তাহলে একটু ভালো ভাবে প্রিপারেশন নিতে পারতাম স্যার স্যার প্লিজ একটু দেন এটা কি সূচনা করা কোশ্চেন তো তার অনেক হয়ে সূচনা আউয়াল স্যার এটি আসলে অনেক হয়ে গেছে তারপরে স্যার এটা আমরা কষ্ট করে আমাকে একটু দয়া করো কষ্ট করে পরীক্ষা দিয়ে আমাকে একটু উদ্ধার করো ঠিক আছে স্যার সবকিছু তো আমাদের জন্যই করছে স্যার একটু বিষয়টা দেখেন স্যার এই যে একমাত্র ওই বুঝছে কি নাম তোমার হ্যাঁ আওয়াল স্যার আমার পক্ষে আর একজন আমার দলে নেই তা তো বুঝতেছি শুনো চিন্তা করো না একটু দেখেন স্যার মানে একটু যদি স্যার
শুধু স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট মানে লিখিত কোশ্চেন গুলো যদি স্যার ভাইবার জন্য হতো তাহলে খুব ভালো। আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে গেলাম, যাও। ঠিক আছে, যত বাঁচবো তত পাপ কাজ করবো, মানুষের সেবা করবেন স্যার, আল্লাহ ভালোবাসবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করো। হ্যাঁ বলো ভাইবা, তো শুধু প্রশ্ন প্রশ্ন ভাইবা, তো প্রশ্ন আবার তো সাহস গুজের ব্যাপার আছে, বুঝছো না? এই চেহারা নিয়ে দেখা দিলে আমি সবাইকে দেখতে চাই, অনেকদিন দেখি না, আমার মনটা খারাপ, তোমাদেরকে সবাইকে দেখতে চাই। আমি কোথা থেকে ক্লাস করছি স্যার, আপনি কি একটু দেখবেন স্যার? এখন আমি তো এখান থেকে লিখতে পারবো না স্যার, আপনি দেখতে চান আমি দেখাতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, আসুন না রিটার্নের দিন, ঠিক আছে? আচ্ছা এখন তোমাদের এখানে প্রবলেম হচ্ছে স্যার, আমি স্যার আসসালামু আলাইকুম স্যার, আর আমি কম্পিউটারে ক্লাস করি স্যার, আমার বাসার মোবাইল চুরি হয়ে গেছে স্যার, আমি এখন তো পরীক্ষা দিব কেমনে? আমার কম্পিউটার তো আমার ল্যাপটপ না স্যার, আমার তো কম্পিউটার, কম্পিউটার তো ক্যামেরা নেই। আমার তো কম্পিউটার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক না, আমি এটার জন্য আমরা একটু রেডি করব, ঠিক আছে? টাস্ক আমরা এখানে শেষ করলাম, আমাদের আর আছে ছয়টা লেসন আছে। একটা ছোট্ট কোশ্চেন ছিল স্যার, বলো বলো স্যার, আপনার পার্সোনাল কোশ্চেন যদিও স্যার, আন্দালিব কে স্যার? কই আন্দালিব দেখছো? এখানে ওর যে কোম্পানি, আমি ওর কোম্পানির জুমটা ইউজ করছি, দেখো না, আমার তো আনলিমিটেড, দেখো না, ঢাকা থাকতে কি হইতো 40 মিনিট পর আবার জয়েন নিতাম, মনে আছে? 40 মিনিট পর আবার জয়েন নিতাম, এখানে আমি আনলিমিটেড জুম পাচ্ছি, মানে এটা হলো ওর যে অফিসিয়াল জুম, এটা আমি ব্যবহার করতেছি। এই জন্য দেখো প্রায় 2 ঘন্টা হয়ে গেল না ক্লাস নিচ্ছি, কিন্তু ঢাকাতে গেলে কি হইতো 40 মিনিট আবার চলে যেত, আবার জয়েন করতে হইতো, অনেক ঝামেলা হইতো। এই জন্য আপনি আমাদের ভিডিও অন করে পরীক্ষা নিতেছেন, এত বেশি সময় ধরে না? সূচনা এই সূচনা গলা না, সূচনাকে আমি এক সবচেয়ে আগে দেখো, দেখি আসো, আজকে দেখে নে, আসো দেখি, সূচনা আসো দেখি, একটু তোমাকে দেখি স্যার, পুরো হয়ে গেল, শিক্ষা দিন, এটা ব্যাপার সবল আছে না স্যার? ঠিক আছে, ব্যাপার বুঝছো, ব্যাপার সেপার আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। ইয়া কই আমার এই যে মাহিন কই, মাহিন স্যার, মাহিনের নেট পরশুদিনের ক্লাস। হ্যাঁ হ্যাঁ।